আজকের লাইভ ভ্যাপ প্রোগ্রামে চলে আসলাম অবশ্যই ঘোষণা ছাড়া প্রতিদিন ঘোষণা দিয়ে আসা সম্ভব হয় না একটু ইয়ে একটু উম একটু নোটিফিকেশন দিয়ে নোটিফিকেশন দিলে পরে লোকজন আসলে বন্ধু বন্ধু আসলে দর্শক শ্রোতা আসলে তারপরে আমরা সুন্দর একটা লাইভ প্রোগ্রাম আজকে করব এবং আজকে অবশ্যই অবশ্যই আমার নিজের কথা না আজকে একটু দর্শক শ্রোতাদের কথা আমি শুনতে চাই যে তাদের জীবনের অভিজ্ঞতা যদি কেউ যদি কেউ মুক্তাধ হয় যদি কেউ মুক্ত মনে হয় সে কিভাবে এটা হলো কখন হলো সর্বপ্রথম কিভাবে হলো এই বিষয়টা আমাকে কিন্তু আগে ইয়ে কেউ যুক্ত হতে চলে দয়া করে ক্লিক করুন দয়া করে ক্লিক করুন রাইট হ্যাঁ কে যুক্ত হতে চাইলে দয়া করে আপনাদের ক্লিক করতে হবে দেন আপনারা কিউতে চলে আসবেন এরপর আমি একে একে আপনাদেরকে সংযুক্ত করব তো সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম যে নিয়ে আজকে লাইভ প্রোগ্রাম শুরু করছি আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন এটাই সর্বদাই কামনা করি আমরা বেঁচে থাকি মূলত ভালো থাকার তাগিদে অবশ্য যদি আমরা সার্বিক সার্বিকভাবে চিন্তা করি তাহলে শুধুমাত্র বেঁচে থাকাটাও কিন্তু প্রমাণ করে যে আমরা মানে এই বেঁচে থাকাটাই একটা সুখের বিষয় আনন্দের বিষয় এই জন্য আপনারা দেখবেন যেটা কানা খোড়া ল্যাংড়া এ ধরনের মানুষও কিন্তু দেখবেন যে তারা মরতে চায় না বাংলাদেশের মতো দেশে অনেক জায়গায় দেখবেন যে পা নেই হাত নেই মানে দুই হাত দুই পা কিছুই নেই গড়ায় গড়ায় চলছে গড়ায় গোড়ায় চলছে তো এই ধরনের মানুষও এই ধরনের মানুষও দেখবেন যে তারা মরতে চায় না কারণ এই সমস্ত লোকজনের জীবনের কি অর্থ থাকতে পারে যার দুইটা হাত নেই দুইটা পা নেই গড়ায়ে গড়ায়ে যায় তাহলে তার তো বেঁচে থাকার কোনো অর্থ হয় না আমরা বেঁচে থাকি আনন্দ উল্লাস ভোগ এগুলো করার জন্য এখন যার দুই হাত দুই পানাই গড়ায় গড়ায় চলাচল করে সে আসলে কি উপভোগ করে কি তার জীবনে আনন্দ সব মানুষই তো তাকে করুণা করে তো কোনো মানুষই কিন্তু কারো করুণা নিয়ে বেঁচে থাকতে চায় না কথা হচ্ছে যে এর থেকে এটাই বোঝা যায় যে শুধুমাত্র বেঁচে থাকাটাই কিন্তু একটা আনন্দের বিষয় এই কারণেই আমরা কিন্তু কেই এই দুনিয়ায় মারা যেতে চায় না যদিও একটা নির্দিষ্ট সময় আমাদের মারা যেতেই হয় উম নির্দিষ্ট সময় মারা যেতেই হয় কিন্তু আমাদের সার্বিক চেষ্টা অথবা ইচ্ছা লক্ষ্য বা আমাদের সার্বিক একটা প্রচন্ড রকম এটাই কামনা যেন খুব তাড়াতাড়ি আমরা না মর যাই তবে সমস্যা হচ্ছে যে আমরা মারা যাই না এটা শুধুমাত্র তো আমরা মারা যায় না সমস্ত জীবিত প্রাণী কিন্তু মারা যায় তো এই রকম অবস্থায় হ্যাঁ অনেকে আবার বলে আরে মারা যায় আমরা যে মারা যাই এটাই তো প্রমাণ করে সৃষ্টিকর্তা আছে আসলে বিষয়টা আহ কিভাবে সৃষ্টিকর্তাকে প্রমাণ করে আপনি মারা যান আমি মারা যাই সবাই মারা যাবে দুনিয়ার সমস্ত জীব সমস্ত প্রাণী একদিন মারা যাবে নতুন তৈরি হবে তো এটা দিয়ে তো সৃষ্টিকর্তা কিভাবে প্রমাণিত হয় আমার তো মাথায় না এটা অনেকটা এরকম দুইটা কলার দাম যদি উম দশ টাকা হয় তাহলে দশটা লিস উদ্যান কত এরকম তো দুইটা কলার দাম দশ টাকা হলে তো আপনি দশটা লিস উদ্যান বের করতে পারবেন না কিন্তু প্রশ্ন হিসাবে মনে করেন যে মূর্খ উন্মাদ পাগল কিছু কোন লোকের কাছে এ ধরনের প্রশ্ন আপনি করতে পারবেন এবং সে এই প্রশ্নের হয়তো সানে নজর বুঝবে না তাৎপর্য বুঝবে না তার কাছে তো একটা প্রশ্ন হতেই পারে কিন্তু যদি যারা বুদ্ধিমান মাথায় লজিক কাজ করে তাদেরকে এই ধরনের প্রশ্ন করে তারা কিন্তু আপনাকে পাগল সাব্যস্ত করবে তো যাই হোক আমি এতক্ষণ একটু কথা কথাবার্তা বলছিলাম বস্তুত আছে কোনো বিষয়ে বস্তু নাইও আজকে আমি আপনাদেরকে সংযুক্ত করবো মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কথা শোনা মানে এখানে আপনারা যারা হয়ে গেছেন মুর্তাদ হয়ে গেছেন আহ এই এই ধরনের হয়ে গেছেন আমি আসলে আগ্রহ যে এটা কিভাবে হলো কখন হলো সর্বপ্রথম কোন জিনিসটা তাকে এই ধরনের মুক্ত সন্দেহবাদী করে তুললো প্রচলিত যে বিশ্বাস প্রচলিত যে ধর্মীয় বিশ্বাসে তার দৃঢ় ইয়ে ছিল দৃঢ় যে ভক্তি ছিল এটা হঠাৎ করে কোন ঘটনায় কোন বিষয়ে দ্বারা সেটা সন্দেহের মধ্যে নিপতিত হলো আমার সেটা জানা দরকার তো যা এখন আমি এখানে দেখতে পাচ্ছি চারজন ওনারা কথা বলতে তো আমি সর্বপ্রথম রাসেলকে আমি সংযুক্ত করবো রাসেলকে আমি সংযুক্ত করলাম ভাই হম সংযুক্তির বিষয়ে হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি ভালো আছি আর কোনো সমস্যা নাই কিন্তু

তারপরে আমাকে বলল যে এই আয় তুই তো বহু আহ ইসলাম করিস তা তোরে নিয়ে একটু যাই ঘুরে টুরে আসি এই কথা যদি বলে তাহলে আপনি কিন্তু সেটা বিশ্বাস না করে বরং প্রমাণ চাইবেন যে আরে ভাই কি উদ্ভট কথাবার্তা বলেন এই ধরনের কোন ঘোড়া আছে নাকি আপনি কইলে কি হবে নাকি মানে আপনি কি এইরকম মানে চ্যালেঞ্জ করেন যে এখন আপনার না এখন আমি আপনাকে একটা জিনিস এইবার আহ আপনি কি ধর্ম পালন করেন কিনা ঠিকঠাক মতো? যে আমি আসলে ধর্ম ধর্ম পালন করি এবং সৃষ্টিকর্তা বিশ্বাস করি তবে প্রচলিত ধর্মগুলি নিয়ে আমার একটু কনফিউশন আছে একটু দান্ডিগত ঢুকতাছি এখানে মানে পুরাপুরি প্রচলিত প্রচলিত এবং আমার ছাত্র প্রচলিত প্রচলিত কোন ধর্মের মধ্যে আপনি প্রচলিত কোন ধর্মের মধ্যে আপনার জন্ম হয়েছিল মানে কোন ধর্মীয় পরিবারে আপনার জন্ম হয়েছিল বলতে পারেন ইম্পর্টেন্ট না 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 আদিবৌতিক এখানে আমি আমি কিন্তু আদিবৌতিক কথাটা পছন্দ করি না আমি আপনাকে একটা দিন জিজ্ঞেস করছি আপনি কোন ধর্মীয় ফ্যামিলিতে আপনার জন্ম? ধর্মীয় বলতে কি আপনি মানে যারা ধর্মিক তাদেরকে বুঝাইতেছেন নাকি মানে ওই ধরনের ফ্যামিলি বুঝাইতেছেন মানে আপনার ফ্যামিলি কোন ধর্ম অনুসরণ করত এই দুনিয়াতে তো বহু ধর্মই আছে গুড ঠিক আছে আচ্ছা এখন আপনি কি দয়া করে বলবেন নাম্বার আচ্ছা ঠিক আছে এখন আপনি কি দয়া করে বলবেন যে সর্বপ্রথম কত বছর বয়সে এবং কোন বিষয়টা আপনাকে এরকম সংশয়ে করে তুলল হঠাৎ মনে হলো আরে ভাই এটা তো কি এটা এরকম এটা কি হয় নাকি কি বলে না বলে এটা একটু যদি বলতেন যে মানে সর্বপ্রথম কোন বিষয়টা আপনার খটকা লাগে আমার সর্বপ্রথম খটকা লাগে যে বিষয়গুলি সেটা হচ্ছে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আমি যখন কুরআনশিপ আমি প্রথম কুরআনশিপ পড়তাম কিন্তু ওরকম অর্থ সহকারে পড়তাম না বা তাফসীর সহকারে পড়তাম না জাস্ট পড়তাম রিডিং পড়তাম যেটা শুধু হয় এক একটার এই বাক্য উচ্চারণ করার সাথে সাথে যে 10 নেকি হয় সেটাই ভাববেই পড়তাম পরে হঠাৎ করে ভাবлаш তো যে আসলে এর অর্থ কি মিনিং কি তো জানার চেষ্টা করি তো সে জানার চেষ্টাতে একটু বিভিন্ন তাপসি পড়তেছি বিভিন্ন মানে অর্থ সহকারে কোরআন পরে পড়তে পড়তে কোরআন একটা আয়াত পেলাম সেখানে দেখলাম যে বলা হয়েছে যে দাসদাসী দাসী মানুষ হিসেবে মানুষকে দাস হিসেবে গ্রহণ করা যায় এবং বিক্রিও করা যায় কেনা বেচা করা যায় একটা আয়াত দেখলাম এরকম ঠিক আছে যে বা তাদের সাথে সেক্স করা যায় বা তাদের যাই ইচ্ছা তাই করা যায় দাসের সাথে যা ইচ্ছা তাই করতে পারে একটা মানুষ একটা মালিক তার মানে যে ওনার সেই একটু হাদিসের মানে কোরআন আরেকটা পড়ছি কিন্তু আমি সম্পূর্ণ বুঝতেছিলাম না হাদিসের ব্যাপারে ব্যাখ্যাটা জানতে চাইলাম পরে বোখারি হাদিস গুলি পড়লাম আর কি দাস চাপ্টারের দাস মুক্ত চাপ্টারের ঠিক আছে একটা চাপ্টার দাস মুক্তি চাপ্টার সেখানে পড়ে দেখলাম যে হাদিস গুলি পড়ে দেখলাম না ঠিক আছে তথ্য ঠিক আছে কোরআন তথ্যের সাথে হাদিসের মিল আছে তো এই কথা এই জিনিসটা দেখার পরে আমার মনে ভাবনা যে একজন মানুষ কিভাবে একজন মানুষকে বিক্রি করতে পারে কেনাবেচা করতে পারে এবং তাকে আমি আমার গোলাম বানাইতে পারি যা ইচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে অমানবিক সম্পূর্ণ অমানবিক আমার কাছে মনে হয়েছে ঠিক আছে না এটা কি করা সম্ভব এটা মানুষকে একজন মানুষ বিক্রি করবো কেনা বেচা করবো যা ইচ্ছা তা করবো তার কোনো সে নাই তার কোনো অধিকার নাই সে কিছু বলতে পারবে না তার মালিকের বিরুদ্ধে এটা সৃষ্টিকর্তা এই ধরনের কিভাবে দিতে পারে আমাদের আমাদের এটা তো মানুষের মানুষের সবাই যদি আমরা সৃষ্টি জীব হই তার সবাই যদি একজন সৃষ্টিকর্তার অধীনস্থ হই বা তার মানে তার সৃষ্টি জীব হই তাহলে সে তো সবাইকে আমাদের এক চোখে দেখবে কেউ তো তার কাঁধের না কেউ তো কুলের না কেউ পিঠের না তাই না সবাই তো তার এক সমান সৃষ্টি তাহলে একজনকে সে গোলাম বানানোর হুকুম দিতেছে আরেকজনকে সে মালিকের হুকুম দিতেছে এটা কি করা সম্ভব এই ধরনের এই বিষয়টা আমাকে সবচেয়ে বেশি মানে মনে ভিতরে এফেক্ট করছে আমার এই বিষয়টা অন্যান্য আরো বিষয় আছে এই বিষয়টা একটু বেশি আর এটা আর কি মূলত কারণ ছিল তাই আরো গবেষণা করতে শুরু করলাম আরো পড়াশোনা করতে শুরু করলাম ধীরে ধীরে আরো দেখলাম আরো প্রশ্ন আসলো মনে যেমন 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 আপনি ধনী আমি গরিব আপনি ক্যান্সার আক্রান্ত আমি সুস্থ আপনি হ্যান্ডসাম আমি আনিসমার্ট বা হ্যান্ডসাম না মানে বাগলি তো এরকম হইলে সবাই বলে যে সব দোষ সব মানে সবকিছু সৃষ্টি করে ভালোর জন্য করে এরকম একটা কথা আছে না ভাইয়া যা কিছু আল্লাহ করে বা সৃষ্টি করে বা করে সব ভালোর জন্য করে এরকম একটা কথা আছে না আপনি তো জানেন না নাকি হ্যালো শুনতে পেরেছেন আমার কথা হ্যাঁ শুনতে পারছি কিন্তু এখন অত্যন্ত যৌক্তিক একটা বিষয় আপনার মনে জাগ্রত হয়েছিল ধন্যবাদ আপনি খুব সুন্দর করে বললেন যে যে কখন এবং কেন এটা অবশ্যই ঠিক আপনি একজন একজন মানুষ মানুষ আমি সৃষ্টিকর্তা থেকে যদি থাকে তাহলে সে তো অবশ্যই আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছে সমান করি তার কাছে তো আমরা সবাই সমান এখানে আপনি বড় বা ছোট এরকম হতে পারে না আমরা তো অনুযায়ী জানি যে তিনি পরম ন্যায় পরায়ণ পরম ন্যায় বিচারক পরম দয়ালু তাই না সবকিছু পরম তাহলে তার কাছে আমি বা আপনি আমরা কেউ একজন দাসী হব আপনি আমাকে বিক্রি করতে পারবেন অথবা আমি আপনাকে বিক্রি করতে পারবো বাজারে পণ্যের মতো মানে লাউ পটল আলু এরকম বা গরু ছাগল হাঁস মুরগির মতো এইটা তো তাহলে তো সে কিভাবে পরম দয়ালু হয় এটা খুবই যৌক্তিক একটা ব্যাপার এবং শুধু তাই না একটা নারী সে যদি দাসী হয় তাহলে তারে একটা সেক্সুয়াল একটা অবজেক্টের মতো যখন মন চায় তারা ডাক দেবে এদিকে আয় তো তার সাথে একটু ভালো না কিন্তু আমার অবস্থা মনে করেন এখন আপনি সঠিক ভাবে আপনি চিন্তা করছেন এবং এটা যেকোনো মানুষের ক্ষেত্রেই এরকম হওয়া উচিত এখন আমি জানতে চাচ্ছি তখন আপনার বয়স কত ছিল এবং সেটা আজকে থেকে কতদিন আগে না এটা বেশি দিন হয় নাই এই অলমোস্ট দেড় জাগ্রত হয় তাই না আমি এই ব্যাপারে কিছু জানতামই না আমি যখন পড়াশুরু করলাম তখন আমি জানতে পারলাম যখন এই যে পড়াটা আপনি শুরু এই যে পড়া শুরু করলেন হঠাৎ করে খেয়ে কাজ নেই আপনি পড়া শুরু করলেন কেন মানে সমস্যাটা কি

বা সে ক্যান্সার আক্রান্ত এরকম অনেক দরিদ্র মানুষ আমি দেখছি আমি তখন ভাবলাম যে আমার সুস্থ রাখছে আর তাদের অসুস্থ রাখছে তার আল্লাহ তো এটা অবিচার করতে এটা কিভাবে নিয়ামত হইলো বা এটা কিভাবে আল্লাহ সুবিচার হলো এটা তো সুবিচার হতেই পারে না কারণ সে অসুস্থ তার যে দরিদ্র মানুষ সে অসুস্থ ক্যান্সার আক্রান্ত তার চিকিৎসা করার ক্ষমতা অনেক আল্লাহ তারা এটা এই অসুখটা দেখি নিয়ামত করলো এটা কিভাবে হইলাম বুঝলাম এটা ভালো কি জন্য হলো

এটা কিন্তু ব্যাপার না আল্লাহ কিন্তু সব জানে আল্লাহ কিন্তু সব জানতা ভবিষ্যৎ দেখতে না কিন্তু দেখতে পারে এবং আদি অন্ত সব জানে আল্লাহ শুধু পরীক্ষা করার নিয়তি হয় তাকে কেন আমি আমি যদি তার ফলাফলই জানি তাহলে আমি কেন পরীক্ষা তাকে ফেলাম এটা তো আমার যুক্তি দেখা না আমি যদি গড হই আমি যদি আল্লাহর জায়গায় থাকি আমি কাজটা কখনই করব না যেহেতু আমি তার ফলাফল জানি সে তো একটা ক্ষুদ্র চিত আমার ক্ষুদ্র ক্ষুদ্রচিত তাকে আমি কেন পরীক্ষা ফেলাম এরকম আমি কেন ঝামেলায় তার ফেলাম আমরা সেক্ষেত্রে আপনাকে তো পরীক্ষায় হাজির হতে হবে এবং বার্স যদি আপনি করেন দেন আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং দেন আপনি ওই সার্টিফিকেটটা হয়তো কোনো কাজে ব্যবহার করতে পারবেন

স্বাভাবিক একটা কিভাবে আপনাকে যাবে বলে দিই সেক্ষেত্রে আপনার উত্তরটা হবে কি জানেন আপনি সৃষ্টি স্রষ্টা এভাবে করলে পাবলিক কিন্তু বুঝবে না আপনাকে যেভাবে উত্তরটা দিতে হবে পাবলিক বোঝে বিষয়টা এরকম আপনি কিন্তু উত্তরটা দিয়ে ফেলছেন আগেই কিন্তু আপনি উপলব্ধি করেন নাই যে আপনি উত্তরটা দিয়ে ফেলছেন এবার আমি কিন্তু আপনার কাছ থেকে ওই উত্তরটা নিয়ে আমি কিন্তু এখানে একটা এই পরবর্তী প্রশ্নের উত্তরটা আপনাকে দিয়ে দিই পরবর্তী প্রশ্নের উত্তরটা যেটা আপনি সৃষ্টি স্রষ্টা ইত্যাদি ইত্যাদি বলতেছেন এগুলো কিন্তু পাবলিক বুঝবে না কিন্তু আমি কিন্তু আপনার আগের উত্তর সুন্দর উত্তর দিচ্ছেন এবং আগের উত্তর থেকে কিন্তু পরবর্তী প্রশ্নের উত্তরটা দিয়ে দিই আপনি আগে বলছেন স্রষ্টা সে সব জানে সে আবার কি পরীক্ষা নিবে সে যদি জানেই একটা গরিব লোককে ক্যান্সার রোগ দিলে সে ঢুকে কষ্ট বিনা চিকিৎসায় মারা যাবে এটা তো আর লাগে এই পরীক্ষা নিবে রাইট এইটাকে কেন এসএসসি বা এইচএসসি বা গ্রাজুয়েশন পরীক্ষার সাথে তুলনা করা যায় না তার কারণ হচ্ছে এই এখানে যে পরীক্ষা নিচ্ছে সে কিন্তু জানে না পরীক্ষার ফল কি হবে যারা পরীক্ষা নিচ্ছে তারা কিন্তু জানে না কোন ছাত্র করবে। হ্যাঁ তবে অনুমান করতে পারো করতে পারো করতে পারো কিন্তু তারপরে নাও করতে পারে কারণ ভালো ছাত্রটা হুট করে তার হয়তো রোমান্টিকতা জেগে উঠলো পরীক্ষার হলে তার প্রেমিকার মন হয়তো তার মনে পড়ে গেলো সে হয়তো কবিতা লিখে আসলো

করতাম না যদি আমি জানি একটা গরিব যে ক্যান্সার চিকিৎসা মারা যাবে এটা তো স্বাভাবিক জানা কোথায় আমি কেন তারা ক্যান্সার দিয়ে পরীক্ষা নিবো খুবই এটা কমন আরো আপনি আসলে দারুণ কথা বলতেছেন কিন্তু মানে উপলব্ধি করতেছেন না যে যেমন আপনি বললেন যে পানির মধ্যে দূষিত পদার্থ আছে খাইলে ডায়রিয়া হবে আমি যদি জানি তাহলে কেউ এসে যদি আপনার বাড়িতে এসে বলে যে ভাই এক গ্লাস পানি দেন তো আপনি অবশ্যই সেই পানিটা দিবেন না কেন আপনি তো জানেন যে সে অসুস্থ হতে পারে রায় সেটাই হ্যাঁ এইবার এখন যদি তারপরেও আপনি যদি তারে দেন যেটা ঠিক আছে বেটারে खा দেখি এর মানে ডায়রিয়া হয় কিনা আপনি যদি একটা পরীক্ষা করতে যদি যান তাহলে আপনি একটা কিন্তু মানে খুবই খারাপ টাইপের একটা মানুষ এতে কিন্তু কোনো সন্দেহ নাই মানে আপনি যে আসলে খারাপ টাইপের মানুষ এতে কিন্তু কোনো সন্দেহ নাই সুতরাং যে নাকি আমাদের সবকিছু জানে আমি আমাকে পরীক্ষা নিলে কি হবে না হবে কষ্ট হবে দুঃখ হবে ফলাফল কি হবে হবে সম্পর্কে ধারণা তো হবেই স্বাভাবিক আচ্ছা জানিবা আমি কিছু প্রশ্ন ছিলাম তো জানতে চাইবিস হচ্ছে আমি ওই যে যখন সই হাদিস পড়া শুরু করলাম মানে অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ হ্যাঁ এবং কোরআনের যে অনুবাদ গুলি আছে ইসলামিক ফাউন্ডেশন বা অন্যান্য বিভিন্ন অনুবাদক ডক্টর মজিবুর রহমান যে বাংলাদেশে তারপর ইয়ে আছে ডক্টর আচ্ছা তাদের অনুবাদ নিয়ে আমি যখন হুদ্যুতের কাছে দেখাইলাম এই যে ওর হাদিস গুলি তারা না এর মধ্যে আবার আরেক অনুবাদ নিয়ে আসলো আবার আরেক ব্যাখ্যা দিলাম এটা বুঝলাম না এটা তো স্পষ্ট একটা কথা বলছ এর মধ্যে আবার কি ব্যাখ্যা থাকতে পারে এটা আমি বুঝলাম না

সুন্দরী হয় লাল টুকটুকি হয় এবং মনে করেন আপনার মধ্যে কিছু পিড়িত বেশি থাকে তারপরে একটু এলেমেলে পরে বলতে তখন আপনি মাঠটা দেবেন আসতে আর যদি মনে করেন যে আপনার মধ্যে পিড়িত নাই এখানে আপনি আসতে দিলেও এটা আমি আমার হুজুর কে জিজ্ঞাসা করছি আমার যে আর্মি শিক্ষক যার কাছে আমি আর্মি শিখছি তাই বললাম এইখানে উনি বলতেছে না এটা আস্ত আমি ঠিক আছে ধরলাম আসতে আপনাকে আমি আমি সাথে তর্কে যেতে চাই না আমি জাস্ট আমি বলতেছিলাম যে দেখেন যদি এখানে যদি আপনি আসতেই ধৈর্য নেই তা আপনি দেখেন বাস্তব জীবন আপনি যেটা প্রয়োগ করেন যেমন আমি কথা বললাম সে বললাম যে কথা শুনলো না তবে বললাম কি আমি একটা দিলাম

সৃষ্টিকর্তার সৃষ্টি জীব আমরা সবাই আল্লাহ সমান তাই না সেখানে একজনকে আল্লাহ মারার পারমিশন দিল আরেকজনকে সহার পারমি মানে সহিত বললো ব্যাপারটা একটু কেমন যেন আমার ডিসক্রিমিনেশন লাগলো মানে একটা বৈষম্য মতো মনে হলো মানে একজনকে একজন আরেকজন সহতে ব্যাপারটা এমন হলো না আল্লাহ তো এরকম করতে পারে না সৃষ্টি করতে পারে না তাহলে অনেক প্রশ্ন আপনার মধ্যে ছিল এবং অবশেষে আপনি কোন সিদ্ধান্তে আপনি আসলেন এইগুলো প্রশ্ন যখন আমি আমি এখনো ভাই আমি এখনো রিসার্চ করতেছি আমি মুফাসসিল ভাইয়ের একটা কথা আমি সবচেয়ে স্মরণ রাখি ও এসে মুফাসসিল ভাই বলছিল যে কোন একটা ডিসিশন না আগে আপনি আপনি টাইম নেন টেক টাইম আপনি সময় নেন আপনি জানেন তারপর সিদ্ধান্ত নেবেন আমি এখনো আল্লাহর রহমতে নামাজ করি।

আচ্ছা দাঁড়ান আমি দিয়ে দিচ্ছি এখানে উম কিন্তু আপনাকে ইংরেজিতে পড়তে হবে বুঝছেন আপনি বাংলা শুধু জাস্ট খিলাফত কালের নবীজি মৃত্যুর পর খিলাফত শুরু করে আর আব্বাসীয় গ্রন্থ বা অটোমান এই গ্রন্থ বা শুধু খেলাফতের ইতিহাসটা জানলাম আমার চলবে ঠিক আছে শুধু খেলাফতের আমি জানতে চাই আর কিছুটা না খেলাফতের কোন ইতিহাস এরকম অথেন্টিক গ্রন্থ আছে শুধু খেলাফত তুলি বাহুমায়া আব্বাসীয় খেলাফত এই ভাবে জানা জানতে এরকম ইতিহাস ভালো টিচার বলতে আমার সিলেতে আসলে কাছে সব সমস্যার সমাধান আছে এই যে দিয়ে দিচ্ছি আলতাবারি করবে যে 40টা ভুলো

আচ্ছা আপনি বলবেন যে ভাই বুঝলাম আদিকালের যে প্রাইমারি যুগের যত ডালিক মানে কিতাব আছে সেগুলাকে আপনি কোনোটাই গ্রহণ করতে নিশ্চয় পাইন আমার কোন সমস্যা নেই তাহলে কোনটা আমাকে পড়ে জানতে হবে বলেন না তারা বলে কি পড়ারই দরকার নাই

ঠিক আছে এইটা যারা নাকি খাঁটি মূর্খ খাঁটি অন্ধ খাঁটি উন্মাদ খাঁটি পাগল ওরা সারা খাঁটি মুমিন হতে পারবে না এইটা এখন আপনি কিভাবে বুঝবেন সুরা আল ইমরানের সাত নম্বর যে আয়াতটা আছে এই যে আমি এখানে কপি পেস্ট করে দিচ্ছি সুরা আল ইমরানের সাত নম্বর আয়াতেই সুন্দর ভাবে ওটা বলা আছে অর্থাৎ আপনাকে কঠিন মূর্খ হতে হবে সুরা দাঁড়ান

আর অন্যগুলো রূপক সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে তারা অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপবখ্যার উদ্দেশ্যে দনমধ্যেকার রূপকগুলোর আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না আর যারা জ্ঞানের সুগভীর তারা সুগভীর তারা বলেন আমরা এর প্রতি ইমান এনেছি এই সবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে আচ্ছা দারmane এখানে দেখেন এখানে এখানে দেখেন এখানে দেখুন কি বলছে আর যারা জ্ঞানে সুগভীর তারা বলে আমরা এর প্রতি ঈমান এনেছি ঈমান এনেছি মানে কি বিশ্বাস এনেছে না বিশ্বাস হ্যাঁ হ্যাঁ বুঝতে প্রতি বিশ্বাস আছে এই সবই আমাদের পালনকর্তার পক্ষে অর্থাৎ এটা যে আল্লাহর বাণী यातে কোনো সন্দেহ নাই এইটা যারা অন্ধভাবে বিশ্বাস করবে প্রশ্ন ছাড়া তারাই হলো জ্ঞানে সুগভীর অর্থাৎ তারাই মহা জ্ঞানী এই যে জ্ঞানে বলতে মানে কি তারা মহা জ্ঞানী এবং কারা মহাজ্ঞানী যারা নাকি অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করবে কথাটা কি বুঝা গেছে যারা মূর্খ যারা ফাগল যারা উন্নয় এরা অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করবে না অন্ধভাবে কারা অন্ধভাবে বিশ্বাস করে কারা যারা মূর্খ সেটাই তো হ্যাঁ এই আয়াত অনুযায়ী সেই মূর্খদেরকে বলা হচ্ছে মহাজ্ঞানী ঠিক আছে তাহলে আপনি এত পড়বেন কেন পড়ে তো আপনার কোনো লাভ নাই তাহলে আপনি মূর্খ হয়ে যাবেন আত্মিক কারণ আপনি তখন হয়তো আর অন্ধভাবে বিশ্বাস করবেন না আপনার মানে প্রশ্ন জাগ্রত হবে যেই প্রশ্ন জাগ্রত হবে তখন আপনি হয়ে যাবেন শয়তানের অনুচর এবং মহা মূর্খ ক্লিয়ার সুতরাং হুজুর আপনাকে সঠিক বুদ্ধি দিয়েছে আপনাকে এত জানার দরকার থাকে আপনার মানে খেয়ে দেয় কাম আছে নাকি এত আপনি জানতে চান আরে নামাজ পড়েন রোজা রাখেন হাস করতে চান ব্যাস মামলা শেষ নাশ এত জানা জানি আপনার দরকার আছে কোনো ভাও এই হইল ও উনি কি হয়ে গেছে ওনার সমস্যা কি হলো হাই। আচ্ছা ঠিক আছে ওনার কথা শেষ আচ্ছা অনেক ভালো ভালো কথা বলতেছিলাম যে কারণে আমি অনেকক্ষণ ধরে ওনার কথা শুনতেছিলাম উনি বেশ ভালো যৌক্তিক কথা বলতেছিলেন এই জন্য আমি তাকে হ্যাঁ বেশি জানা ভালো না জান ওই যে হিরক রাজার দেশে একটা মুভি আমরা অনেক আগে দেখছি সত্যজিৎ রায়ের সেখানে হিরক রাজা একটা ভালো ডায়লগ দিছিল কি জানেন বলতো জানার কোন শেষ নাই জানার চেষ্টা বৃথা মানে জানার হুদা আপনার এটার পিছনে দৌড়ান কেন আপনি যদি আহ মানে রাস্তা দিয়ে যান এবং আপনি যদি জানেন যে আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছে যাচ্ছেন এখানে আপনি কোথায় যাচ্ছেন আপনি নিজেই জানেন অর্থাৎ আপনার গন্তব্যস্থল সম্পর্কে আপনি জানেন না তাহলে বা গাড়ি চালাতে চালাতে ভাই আপনাকে সংযুক্ত করলেন হ্যাঁ ভাই কেমন আছেন অবশ্য ভালো আছে এই প্রশ্নটা আসলে করাটা মাঝে মাঝে মনে হয় কি প্রশ্ন কি আমরা করবো নাকি আপনি করবেন কোনটা না 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 আজকে আমি বেসিক্যালি আপনাদের সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে মনে করেন যদি আপনি যদি মুক্ত মনা হন বা সন্দেহ বাতিকগ্রস্ত হন তাহলে এই জিনিসগুলো আপনার জীবনে কখন শুরু হলো এবং কোন জিনিসটা সর্বপ্রথম আপনাকে এরকম সংশয়বাদী করে মানে একজাক্টলি কোন পয়েন্টটা আমি মুক্ত মনা কিনা যাই না আমি আসলে সেকুলার মাইন্ডেড কিন্তু আমার প্রথম যে জিজ্ঞাসা শুরু করলেতাম না তো ডাক্তার ওষুধ হতো না হুজুরে পানি পড়া খাইলে দেখলাম ভালো যেত তা আমি বলতাম এই পানি পরার মধ্যে কি ওষুধ যে যেটা কিভাবে কাজ করে এর মধ্যে প্রশ্ন আসতো তো মানে খুব একটা পাতা যেতাম

তবে আপনার ফর কাইন্ড ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন আমি বলতে আমিও ছোটবেলায় যখন পাঁচ সাত বছর বয়স ছিল তখন আমারও মনে পড়ে আমিও মাঝে মাঝে বিছানায় প্রস্রাব করতাম কিন্তু একটা লেভেলে দেখলাম যে এমনিই বন্ধ হয়ে গেছে এবং আমি কখনো কোনো পানি পড়া খেয়েছি বলে মনে পড়ে না কেউ আমাকে দোয়া ঝাড় করছে বলেও মনে পড়ে না ওটা অটোমেটিক্যালি এমনি এমনি সেরে গেছে তাহলে আপনারটা টানেলে পানি পড়া সারলো আমারটা কিভাবে সারলো

তার মানে একজন মানুষ যদি ওই মনে করেন যে স্প্যাগেটি কি স্প্যাগেটি কি একটা আছে না যে গড মানে একটা বানিয়ে ইয়ে করতো তো এমনকি যে গাছের যদি পূজা করে ছাগল রে পূজা করে গরু রে পূজা করে এটা আচ্ছা ঠিক আছে তুই কর আবার আপনি অন্য একটা মানে সেকুলারিস্ট বলতে আমরা এটাই বুঝাই যে কে কি ধর্ম পালন করলো এটা নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু আপনি আবার প্রথম দিক দিয়ে দেখলাম যে এমন বিষয় আসার বললাম

তো এতদিন যে যে শুনলেন বা ফেসবুকে ঘোরাঘুরির কারণে অনেক সময় আপনি হয়তো একটা জিনিস আপনার শুনতে ভালো লাগে না হয়তো আপনার ইচ্ছাও নেই বাট তার তারপরেও কিন্তু আপনার মোবাইল ফোনের স্ক্রিনে ফুটিয়ে ওঠে তখন আপনার ইচ্ছা না থাকলেও সেটা দেখতে হয় তো এইভাবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক দেখে শুনে আপনার কি মনে হলো পড়ার দরকার মানে কি মনে হলো

দিস ইজ কমপ্লিটলি ইনসাল্টিং ফর মি কারণ আমার এখানে আপনাদের কাছে যে বক্তব্যটি আমি দিই এর পিছনে আমার প্রচুর পড়াশোনা থাকে প্রচুর চিন্তা ভাবনা থাকে এবং আমি যখন একটা বাক্য এখানে উচ্চারণ করি আমি খুব সচেতন ভাবে বাক্যটা উচ্চারণ করি কোন শব্দের পর আমি কি বলবো কারণ এখানে একটা শব্দের এদিক ওদিক হলেই এই আপনারা আমাকে যতটা ভালোবাসেন এখন এটা করবেন না আপনারা চলে যাবেন বলবেন যে এই লোকটা এইরকম ওইরকম সেরকম so আমি যে জিনিসটা এত দীর্ঘদিন ধরে পড়াশুনো করে যেমন আমি fluently যে কোনো বিষয়ের উপরে মোটামুটি কথা বলতে পারি এটা কিন্তু জন্মের সাথে সাথে আমি এটা শিখি নাই এটা আমার প্রচুর পড়াশুনোর কারণে এটা হয়েছে মানে বিভিন্ন বিষয়ের উপরে আমি পড়াশুনো করি এখনো করি এখনো বহু মানুষের বক্তব্য ইউটিউব থেকে আমি শুনি শুনে শুনে সেটা এক ধরনের পড়া কিন্তু মানে লার্নিং এবং তারপরে বলি আপনাকে আমি তো এখানে বিনোদন দিতে আসি না আচ্ছা আপনি আবার

হম আমি এখন আপনাকে বলছি যে আপনাকে আপনি কথা শেষ করে না যেন হুট করে আপনি ধরে করে এটা আমি খুব মন খারাপ করলাম আপনি যখনই আপনি যখনই একটা অফেনসিভ কথা বলতেছেন তখন আমি আপনাকে ছাড়বো না তখন আপনাকে শেষ করতে দেবো কি এখন আপনাকে যে আউট করে দেয় না এটাই তো বেশি মানে এটাই আপনার সম্মান থাকে

আপনি মানুষকে রেসপেক্ট করেন তাদেরকে ফ্লোর দেন যেমন আপনার মতের বিরুদ্ধে বা বা আপনাকে আক্রমণ আক্রমণ করুক 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 বিতর্ক যেটা আপনি সময় দেন আমার ভালো লাগে এবং আমার আমি যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে কি যখন আপনাকে কেউ ধরেন আপনার আপনার মতের সাথে অমিল হয় মানে মতের অমিল হয় কেননা এতে কি হয় তোমাকে একটা ডিসকাশন তৈরি হয় ডিসকাশন তৈরি হওয়ার কারণে দুই পক্ষে তোমার শোনা যায় মানে একটা পরিবেশ সম্পর্কে বা একটা মানুষের সম্পর্কে জানা যায় যেমন যেমন আপনার এখানে দেখি এক ধরনের আমি চাচ্ছি আমি চাই যে ওই যেমন আমি আমি এইরকম হয় কি আমরা জানতে পারি যে ও মানে ওরা কি ধরনের চিন্তা করে এবং কি ধরনের চিন্তা করে আপনি কি কি চিন্তা সুন্দর আলোচনা হয় কিন্তু সেটা কিন্তু বেশি বেশি উপভোগ্য এবং আমার মনে হয় বেশি শিক্ষণীয় অবশ্যই আপনি যেটা আপনি যেটা দেন আপনি অনেক অনেক কিছু যেটাই বলেন আপনি নিশ্চিত না হয় বলেন না এটা খুবই খুবই মানে প্রশংসনীয় এবং এখান থেকে আপনার অনেক কিছু শেখার আছে শিখছে অবশ্যই আমার সবাই বলবে অনেক কিছু শিখছে যেমন যারা জানতো না একই সাথে আপনার আপনার যে প্রেজেন্টেশন আপনি যেভাবে ডেলিভারি দেন এটা আসলে উপভোগ্য আর কি মানে আপনি মানে বেশ

কিন্তু আলটিমেটলি আপনি এবার কিন্তু লজিক্যাল কথা বলতেছিলেন অর্থাৎ আপনার শব্দ চয়ন গুলোর মধ্যে একটা কন্টিনিউটি ছিল একটা কনক্লুসিভনেস ছিল যেটা একটা সেন্স মেক করে যে কারণে আমি কিন্তু ধৈর্য সহকারে শুনলাম খেয়াল করলে কিন্তু আপনি অর্থহীন কথা বললে কিন্তু আমি আবারও থামাতাম আবারও থামাতাম আমি এই মানে আমি 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 এই ব্যাপারে জিরো টলারেন্স আমি মানুষের অর্থহীন কথা একেবারেই সহ্য করতে পারি না আমি জানি না এটা

আপনার ইয়ে কি মানে এর থেকে আপনি আসলেই কি শিখলেন উপকৃত হলেন নাকি না ওই আগের মতো আছে যে যা ধর্ম করে করে উপকৃত কোনো সমস্যা নাই আর আমি অমুক সমুক আমি সংশয়বাদী না ইলে সেকুলারিস্ট মানে একদম বললাম আর কি মানে আপনার কি কোনো উপকৃত উপকার কি আপনি পেয়েছেন মানে এরকম বা বা আগে এক ধরনের আপনার জীবনের একটা বিষয়ে বিশ্বাস ছিল সেটার কি কোনো পরিবর্তন কিছু ঘটছে কিনা আমার মানে অতীতে আমার একটা ইয়ে ছিল এক ধরনের এক ধরনের মানে ধারণা ছিল বলতে পারেন কিন্তু আপনাদের এখান থেকে অনেক মানে অনেক কিছু জানতে পারছ যেটা আমি কখনো জানিনি যেমন একটা एग्जांपल যে আপনি মানে আপনি মানে ছাত্র করে বলছুন যে ইসটা ফিলান কি করে সারা দিন সিঙ্গানে দাঁড়াই আছে তো এটা আমাকে ভাববে আসলে তো তাই সব সময় এসে এসেছে বছরের পর বছর এম করে সিঙ্গানে দাঁড়া আছে তারপর আপনি ধরুন আপনি আমাকে বলেন তারপরে বিভিন্ন ব্যাখ্যা বলেন যেগুলো কিন্তু আসলে আমরা আমাদের জানতেও কোনো ইচ্ছা হয়নি কিন্তু মানে জানি না জানতে ইচ্ছা হয়নি বা জানা হয়নি কিন্তু আপনাদের মাধ্যমে আলোচনার মাধ্যমে কিন্তু এগুলো ব্যাপার জানতে পারছি যেটা আমাদের আসলে কোনো ভাবেও নি যে কখনো জানা সম্ভব হবে না একটা লোক মনে করেন খাড়ায় আছে তাকে একটা আপনি মনে করেন যে আপনার বাড়িতে আপনি মানে প্রহরী নিযুক্ত করলেন তাই না

কি কি টাল হয়ে গেল কিনা এ ধরনের সন্দেহ তো থাকতেই পারে না কিনা পারে না তো রে ভাই আমি তো মানুষের ভাই আমি তো অত সুপার কম্পিউটার মতো ব্রেন নিয়ে তো আর বলি না তাই না মানে ডিউটি থাকতো আট ঘন্টা ডিউটি থাকলে মনে করেন চার ঘন্টা ডিউটি করার পর মনে করেন আধা ঘন্টা আমাদের একটা বা এক ঘন্টা একটা ইন্টারভাল থাকতো আধা ঘন্টা বা এক ঘন্টা ইন্টারভেলের পর মানে ওই সময় একটু

সাথে সাথে ও আপনাকে আতেন বলে আপনাকে আতেন আতেন বলা ডাক্তার সেটা হচ্ছে যে আপনার যে মানে বিজ্ঞানীর যে এনট্রাকটিক এই লোকটা আমি অবাক হই এই লোকটা কিন্তু আপনার পৃষ্টভিতে কিন্তু ইয়ে করতো আপনার উপকোপস্থ বিভিন্ন বিষয়ে সে কিন্তু অনুষ্ঠান করত তাই ভাবি যে এই লোকটার যদিই দর্না জ্ঞান থাকে এই এনটাকরিরbmod বিষয় সে তাহলে ওই সময় মানে কোন বিবেচনা থাকে একটা টিভি উপস্থাপনা করতে মানে অনুষ্ঠান করতে তো আপনার দেখা যাচ্ছে যে কমন সেন্স আছে আপনার কিন্তু কিছু ঘাটতি আছে হালকা বেশি না হালকা যে সময় সে ওই টিভিতে ভক্ত করতে তখন তো সে আবিষ্কার করেনি এই জন্য বলে নাই আবিষ্কার তো করছে সম্প্রতি এই জন্য সম্প্রতি এসে বলছে এখন আপনি মনে করেন সপ্তাহে নিয়ে আগে আবিষ্কার করছে তো তার মধ্যে সে তো মানে তার মানে জ্ঞানের ভান্ডার তো আগে থেকে ছিল তার কথা হচ্ছে কি যে এই ধরনের মানুষদেরকে কিভাবে এইসব জায়গায় নিয়োগ দেওয়া হয় বা

আহ এই এ ওই ওনার সম্পর্কে কোনো আলেম বা হুজুর বা এই ধরনের কোনো লোক বলছে যে ও পাগল, ও উন্মাদ, কথা বলে এই ধরনের কোনো মন্তব্য কোথা তা কেন বলেনি? আপনার আপনার common কি বলে কেন বলেনি? কারণ তার মন সে এই কিছু করে নি আগে আসলে এইবার দেখলাম যে আপনার ফিফটি পার্সেন্ট কমন সেন্স কম তার মানে সে যা বলছে সেটা রাইট বাকিরাও বিশ্বাস করে সেটা এই জন্যই তারা কিছু বলে নাই আরে ভাই সে যেটা বলতেছে বাকিরা এটা বিশ্বাস করে ওই তাদের লাইনের লোক বাকিরা ওইটা বিশ্বাস করে এবং বলে যে ও তো ঠিক কথাই বলছে যেটা হয়তো তারা বলতে পারে পারেনা সেটা উনি সদন বলছে বলছে তারা তার বিরোধিতা করে না বিরোধিতা করে আপনাদের মতো ওই তেলসা কাটা টাইপের মানুষ তেলসাকাটা টাইপের মানুষ বলছেন যে দোললে পিসলা দোললে পিসলা আছেন হ্যাঁ এই আমি আপনাদের কি করি সাই আছে আমার এখানে বুঝছেন সাই আছে সাই হাতে মিলি আপনাকে অনেকক্ষণ তো ভালো থাকে মিস্টার মিস্টারঅলিয়ান কি খবর না গোবর এই ছাই নিয়ে মাছ ধরা তো ভালো লাগে না এখন তো মানুষজন গ্যাস দিয়ে ইয়ে করে গ্যাস ওই যে আছে না LNG অমুক তমুক এইগুলো দিয়ে রান্না বান্না করে কিন্তু ভাই কাঠ পোড়ায় না পাতা পোড়ায় না ছাই পাবো কোথায় বড় সমস্যায় পড়ে গেছি কারণ ওই যে তেলসা পাকাল জাতীয় মাছ তেলসা জাতীয় মাছ তাতে ধরতে গেলে তোমার ছাই লাগবে তো ছাই তো এখন বড় দুর্গন্ধ মানে কি বলা যায় মানে

আবার ওই যে আমাদের বোরা কেছিল না বোর গাধার মতো না গাধার তো সিং নেই না বোরা কে না এই মনে হয় মহিষ হতে পারে ওইটা তো কষে যাওয়ার কথা এতদিনে আরে এই মহিষ কি সেই মহিষ নাকি ওহো আচ্ছা আজিব এর আচ্ছা আচ্ছা টপিক কি ভাই টপিক হচ্ছে যে আমি মানুষকে জিজ্ঞেস করছি যে যদি কেউ মুক্তমন হয় মানে ফ্রি থিংকার হয় বা সংশয়বাদী হয় তাহলে এইটা তার জীবনে কখন ঘটলো এবং কোন ঘটনার কারণে সেটা এই লাইনে আসলে এই অভিজ্ঞতাটা জানার জন্য ঠিক তাহলে কি আমি আমারটা বলতে পারি হ্যাঁ অবশ্যই হ্যাঁ আপনি আসলে কোন বিষয়ে সর্বপ্রথম আপনাকে এই ফ্রি থিংকিং এর লাইনে আনে বা আপনি প্রশ্ন বা সংশয় এগুলো আপনার Idea উদ্জে ঘটে এটা ঘটেছিল হচ্ছে যে যখন আমি ক্লাস 6 এ পড়ি মানে আজ থেকে প্রায় 19 বছর আগের কথা এটা তখনই হইছিল যে আমার মানে আমি যখন এই বুদ্ধিটা আমার মাথায় আসছিল যে কোনো কিছু বিশ্বাসের উপর সাক্ষী দেওয়া যায় না যে 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 কেউ একটা খুন করলো এবং আমি আমি বললাম বিশ্বাস করি এটা উনি করছে এই সাক্ষী কি জজ কি নেবে না না তাহলে আমরা যে কালিমা শাহাদাতে যে বলি আমি সাক্ষ্য দিচ্ছি যে এটা কৃষির ভিত্তিতে আমরা সাক্ষীটা দিচ্ছি এইটা তখনই আমার মাইন্ডে আসছিল কিন্তু তারপরেও মানে এই যে মতনে ভুল সনদে ঠিক ওই তালে ছিলাম আর কি আমি আচ্ছা ও মানে ইবনে সাইদের মত মানে সিস্টেম্যাটিক ওয়েতে না হলেও এখন আবিষ্কার করছেন যে ওই ইবনে সাইদ যে কাদাইগুলো পড়তো টড়তো আপনি আর হলে ওইটাই করতেন কিন্তু ওটা যে ওই কিসিমের এটা বুঝতাম তো। মানে হচ্ছে যে বিশ্বাস নাই পালন করতেছি আর কি কি করব পরে দুই বছর আগে আমি ওই টিপা টিপি টিপা করতে করতে ওই ইউটিউবে মানে আসিফ মহিউদ্দিনের একটা ভিডিও চলে আসে তো উনি একটা লোকের সাথে কথা বলছিল এবং ওই যে সুরা তোবার পাঁচ নাম্বার আয়াত নিয়ে উনি কথা বলতেছিল আর কি তা আমার ভিতরে খটকা লাগলো যে কি ব্যাপার একটু দেখি ওইখানে দেখি যে আমাদের মহান তালা বলতেছে যে নিষিদ্ধ মাস অতিক্রম হওয়ার পর মুশ্রিকদেরকে হত্যা করো যাকে যেখানে পাও হত্যা করো অবরোধ করো মানে এই ধরনের কথা তা আমি চিন্তা করলাম যে কি ব্যাপার সৃষ্টি তো উনি সবাই করলো কইরা এখন কেন বলতেছে যে মুশ্রিকদের কুপাও মুশ্রিকদের হত্যা করো এই কোন ধরনের সৃষ্টি করতে আর উনার কি দয়ার আর কি খেল এটা আমি তো বুঝতে পারলাম না এরপরে তো ওই যে খোঁজাখুঁজি শুরু হাদিস হাদিসdatatables ঘাটা শুরু তারপরটা তো আর আপনি বুঝতেই পারতেছেন কি হইছে হ্যাঁ আপনার থেকে অনেক ওই আপনার বক্তব্য মতে তো আচ্ছা তার মানে এখন তো বুঝে গেছেন যে ওইটা আপনার মূতনে সমস্যা আছে মূতনে সমস্যা ভাই হ্যাঁ মোটনের সমস্যা তাহলে তো আ ইবনে সাইদের কাছে যাছাড়া তো আমি তো আর কোনো আমি চিকিৎসা দেখতেছিলাম কিন্তু ভাই এই যে এই যে এনটারকটিক ময়াদেশের যে ব্যাপারটা এইটা কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করছি ভাই হ্যাঁ এটা আমি বিশ্বাস করছি ভাই এটা কোনো উপায়ই নাই এটা অবিশ্বাস করার হ্যাঁ এটা বিশ্বাস করার এই কারণটা হচ্ছে এই যে ইবনে সাইদ যেভাবে বলে ওর মধ্যে রসকস থাকে না যে কারণে মনে হয় আপনার কাছে ওটা গ্রহণযোগ্য হয় নাই আমাদের কাজী ইব্রাহিম রে তো রস সহকারে বলে এবং দেখবেন যে সে যখন বলে খুব হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে বলে মানে এমন ভাবে বলে যে এই মাত্র সেখানে গেছিল কত জায়গায় ঘুরলো গাললো কিছুদিন ওখানে হোটেল টোটেলে বা কারো বাড়ি টাড়ি থেকে থেকে মোটামুটি রঙ্গ তামাশা করে এই মাত্র ফিরে এসেই বক্তব্য দিচ্ছে অনেকটা এরকম মনে হয় না

মানে আর পাঁচ বছর হাতে টাইম আছে এর বেশি তো পাঁচ বছর পরে উনি আবার বলল চল্লিশ বছর আবার বলল একশ বছর না এইটা বলতেই পারে তখন বলবে যে calculation একটা হালকা ভুল হয়ে গেছিল ওই গোপাল সেই ওই কিসসার মতো ওই যে রাজা বলল এই বলতো যে আমাদের দেশে কতগুলো পাখি আছে সে বললো আমাদের দেশে দুই লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো তিনটা

আজ যদি দেখেন কিছু বাকি বেশি তাহলে ধরে নিবেন যে ওই দেশ থেকে কিছু বাকি এখানে আসছে আর একেবারে যেটা ভাই যেটা আমাদের আমরা ছোটবেলা থেকে শুনে আসছে যে আমাদের নবী এইরকম ওইরকম কোনো দাগ নাই ওনার চরিত্রে হ্যাঁতেন কত কিছু নাই পরে এগুলা তো এখন পুরা ভুয়া হিসেবে পাওয়া গেল না এটা আপনি আপনি নিজেই বাস্তবে তো চরিত্র কোন বস্তু না চরিত্র কি কোনো বস্তু চরিত্র একটা বিমূর্ত মানে একটা বিমূর্ত ধারণা মানে একটা লোকের একটা লোকের কিছু আচার আচরণের বৈশিষ্ট্যই হলো আসলে চরিত্র সো এটা তো কোনো বস্তু না আর যেহেতু কোনো বস্তু না তাহলে আপনি এর উপরে তো কোনো দাগ দিতে পারেন না আপনি যদি ওই গরমও করেন তাও তো দাগ দেওয়া সম্ভব না না উনি তো আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয় তো সেই ক্ষেত্রে উনার চরিত্রটা আমাদের দেখা উচিত না উনি কি করে গেছে কি করলে কি কিভাবে কি করছে এই মানে আপনি সাত বছরের একটা মেয়ে ছয় বছরের একটা মেয়ে বিয়ে করবেন তিপ্পান্ন বছর বয়সে এটা কেমনে সম্ভব না এখানে তো ধরুন যে আসলে তো আপনি যদি মানে জীব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ধরেন তাহলে সেখানে তো আ জীব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ধরলে এখানে তো বয়সের তো কোনো ফারাক বা বয়সের কোনো বার তো থাকার বিষয় নেই আছে নাকি এখানে তো জীব দৃষ্টিকোণ থেকে তো বয়স তো factor না এখানে আচ্ছা ভাই আপনি কি ওই মানে দুই হাজার সাল থেকে বলতেছেন না ওই চোদ্দোশো বছর আগের ওইখান থেকে বলতেছেন?

মানে তবু মানে একটা জিনিস আছে না এটা মানবিক দিক থেকে চিন্তা করলে না কিছু এটাই আপনার এটাই না আপনার মানে ইহুদিনে ছাড়া কাফের যারা আছে তারা একজনের মানবতা বাদ তারপরে অধিকার নানা কিসিমের উদ্ভট আলতু ফালতু ধ্যান ধারণা গুলোকে প্রচার করে আপনাদের মনের মধ্যে প্রতিষ্ঠিত করার কারণে

এই পুজোয়, তো আপনি যদি তাকে খুব তাড়াতে হ্যাঁ তাড়াতাড়ি যদি আপনি কামটা সেরে দেন তাহলে তো এই সুযোগটা তো আর না ভাই আপনার কাছ কিছু শেখার আছে ভাই মানে আপনাকে তো বুঝতে হবে যে আপনি যত এবার আপনি college এ পড়াবেন বিশ্ববিদ্যালয়ে পড়াবেন ও কি করবে একটা সাথে প্রেম করবে তারপরে দুদিন পরে সেটাকে বাদ দিয়ে অন্য একটার সাথে প্রেম করবে

আমি যে জিজ্ঞেস করলাম যে আচ্ছা হুজুর এই যে সান দে দে এই নীল মাইকেল কলিনস আর অলড্রিনরা গেল তো এটা কিভাবে কারণ আমরা তো কোরআন অনুযায়ী দেখি যে ওই জায়গায় যাওয়ার বিষয়ে মানে প্রতিবন্ধকতা আছে আল্লাহ কিন্তু চ্যালেঞ্জ করছে পারলে এরা এই আকাশ ঘুরে আসুক মানে যাত তো ওরা যখন সান দিয়ে গেল তখন তো আকাশ ঘুরেই গেছে তাহলে এইটা তো সমস্যা

ওই যে গোলাম আজমি তারপরে ওই যে বিচার ইসলাম তার সাথে এটা ওটা কথাবার্তার একটা প্রেক্ষিতে এই যুদ্ধ অপরাধের বিচারের বিষয়টা চলে আসলো তা আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তাহলে এরা কি ওই যে স্বাধীনতা যুদ্ধের সময় এরা কি তাহলে পাক বাহিনী কে সাহায্য সহযোগিতা করে নাই এবং এই যে এত লোক মারা গেছে এত নারী যে নির্যাতিত হয়েছে তাহলে আপনি কি বলতে চান যে এরা এদের এই সমস্ত কাজে কোনো সহযোগিতা করে নাই তখন সে কি উত্তর দিল জান ভাই আমার সেই সময় জন্ম হয় নাই সুতরাং এই লোকগুলো আদৌ সেই কাজ করছে কিনা আমি তো জানি না সে এটাই বলল তারপর আমি বললাম কেন ভাই আপনার জন্ম হতে হবে তো আমি তখন কেন অন্য জন্ম ছিলেন নাই ধর্ম করে গেল সেই আপনি বুঝলেন কেমন বিশ্বাস করেন কেমন এটা তো লেখা আছে হাতে লেখা আছে তখন আমি বললাম যে তাহলে এই যে কাদের মোল্লা বলেন গোলাম আজম বলেন নিজামি বলেন তো এরা যে অকার গুলো ছিল একাত্তর সালে

এগুলো যে কাল্পনিক বলছে না এটা তো মিথ্যা হতে পারে না তখন বলতে যে এটা তো মিথ্যা হতে পারে না দেখেন এইবার কিন্তু বলতো যে ওটা তো মিথ্যা হতে পারে না কিসের ভিত্তিতে বলতো যে সে কিন্তু নিজেও জানে না বাট সে মানে খুব দৃঢ় বলতো যে এটা মিথ্যা হতে পারে না বুঝছে সেই জন্য ওই যে আপনি বলতেছেন যে গ্রহ নক্ষত্র এইটা ওইটা গ্যালাক্সি এইগুলো ফালতু করতো ওখানে কি আপনি এই বিজ্ঞানীরা যারা এগুলো সম্পর্কে কথা বলে তারা কি যেয়ে দেখছে নাকি গ্যালাক্সিতে অথবা অন্য কোথাও যে দেখছে যে আসলে ইসে আছে তো এটা কি আল্লাহ কি দেখে নাই যে সূর্য আমেরিকাতে উঠতে উঠতেছে বাংলাদেশে অস্ত গেলে আমেরিকাতে উঠে এটা কি আল্লাহ কি জানে না এটা মনে করেন যে আমি আমেরিকাতে যাই নাই মানে আমেরিকাতে আমি কোনোদিন যাই নাই সো আমার কাছে তো আমেরিকা নাই এখন আপনি যদি বলেন যে বাংলাদেশে এখন রাত আমেরিকায় আমি তো বিশ্বাস করিনি তো উর্ধা বলতেছেন আমেরিকা যে আদৌ আছে তার গ্যারান্টি কি আমি তো না আমি তো বিশ্বাস করি না আমেরিকা তো আমেরিকার নামে একটা দেশ নিয়ে আসলে কল্প কাহিনী এগুলো আসলে কিছু লোকের বানানো কাহিনী এই হুদিন আসার যদি নিজামিজে অন্যায় করছিল কাজের মালার অন্যায় করছিল আমার তো তখন জন্মই হয় নাই তাহলে তারা যে আসলে গ্যাস গুলো করছিল তার প্রমাণ কি তাহলে ওই একই সিস্টেমেটিক ফর্মুলায় ওই একই লজিকে।

আপনি যদি ছবি এনে দেখেন ভিডিও করে দেখেন এরকম বানিয়ে বানিয়ে কতই তো ফটো করে কত কি করা যায় তাই না আপনি তো আমাকে প্রমাণ কিন্তু কোনোভাবেই করতে পারবেন না এটা কিন্তু

হ্যাঁ ভালো মানুষ ভালো মানুষ আছেন হ্যাঁ জি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আপনি ভালো আছেন হ্যাঁ না ভালো নাই এই লোকজন ইলুমিলু উল্টা পাল্টা কথা বলে এগুলো ভালো লাগে না শুনে হ্যাঁ বলেন কি জন্য সংযুক্ত এই যে আপনার কথা শুনতে অনেক ভালো লাগে তাই যুক্ত হলাম তাই ধন্যবাদ এবার বলেন আপনার আহ মানে আপনি কি একজন কি মানে আহ ফ্রি থিঙ্কার নাকি সংশয়বাদী আহ নাকি আহ বিশ্বাসী বান্দা কোনটা না অবিশ্বাসী ও তা এটা আপনার আহ এটা কখন থেকে এটা ঘটলো এবং আসলে সর্বপ্রথম কোন বিষয়টা আপনাকে আপনার দাগ কাটে

সেক্ষেত্রে আপনার তো আলোচনা করে বাচ্চা হ্যাঁ তখন খুশি লাগতো কিন্তু পরে দেখলাম যে দুঃখের বুদ্ধি আপনাদের লাইফ পর থেকে অনেক দুঃখ দেখলাম যে এটা একেবারে গাল গল্প কি মনোর গুণও यही হয় এখানে এই যে পমরবাঙ্গা মুসা বলে আমেরিকাতে বসে আছি তাহলে কি আমি অন্য কোন পৃথিবীতে বসে বাসতে যাইনি আপনি যে আমেরিকাতে বসে আছেন তার প্রমাণ কি হ্যাঁ আমি ওখানে একটা বাক্য লিখলি আপনি আমেরিকাতে বসে আছেন নাকি আমি যেটা বানিয়ে বানিয়ে লেখেন না এটা এখন আমি যদি বলি যে আমি অ্যান্টার্কটিক মহাদেশে বসে আছি বা আমি মঙ্গল গ্রহে বসে আছি আপনি তো lecte গিয়েছেন মানে মানে কিবোর্ডের উপর একটু চাপ দিলে লেখা হবে তো আমি সেটা কেন বিশ্বাস করবো হম আমি কি যে আপনাকে দেখছি আহ এন্টার্কুটিকে যে কি আমি দেখছি আপনি সেখানে বসে আছেন তাহলে আমি আপনি বলতে আমি বিশ্বাস করবো না তাই না তো এইগুলো এই সমস্ত যুক্তি আমার সামনে চলবে না কারণ আমরা কঠিন যুক্তি বা বাদী আমাকে কোনো কিছু প্রমাণ করাতে হলে আমার কাছে এসে সেটা দেখাতে হবে ঠিক আছে তো ভালো মানুষ ঠিক আছে আপনার কাছ থেকে মনে খুব বেশি কিছু জানার কিছু নাই দেখি আমাদের খোকন বিশ্বাস আপনি যে আসেন তার মানে হ্যাঁ খোকন বিশ্বাস আছেন আপনি আমি আসি জাহাঙ্গীর ভাই হ্যাঁ দেখতেছি অনেক কন্ঠের জাহাঙ্গীর ভাই আমি কে আছি হ্যাঁ আমি আছি আমাকে শোনা যাচ্ছে আর সরনা ক্যামেরা বন্ধ করতে যে জাহাঙ্গীর ভাই আমি ক্যামেরাটা বন্ধ করছি আমি তো ক্যামেরা বন্ধ করতে গেলাম যেহেতু হ্যাঁ আমি নিজেই আছি আমি আমার নিজের কথাই আমি পিছন শুনছিলাম হ্যাঁ এখন কি আমার কথা শোনা যায় ক্লিয়ার কোমর শুনতে পাচ্ছি কিন্তু খোকন বিশ্বাসকে সংযুক্ত করার সাথে সাথে যে ঘটনাটা হলো সেটা হলো যে আমি যে কথা বলি অনেকক্ষণ ধরে সেটাই দেখি রিপিটাই বুঝলাম না আপনার ক্ষেত্রে তো সেটা হলো না আমি বলার সাথে সাথে শুনলেন আমি উত্তর দিলাম খোকন বিশ্বাস ভাই আপনার ওখান থেকে একটা সমস্যা হচ্ছিল আপনাকে রিলগ ইন করে আসতে হবে মোবাইলটা নতুন করে রেজিস্টারটা দেন হ্যাঁ জি ভাই কোমর ভাঙা ঘটনা কি আপনার জি আমি আপনার সাথে এর আগেও বহুদিন আগে কথা বলেছিলাম এটা আমার অন্য একটা আইডি এটা একটা এক্সপেরিমেন্টাল আইডি এখানে আমি কিছু র মুমিন যুক্ত করেছি প্রায় 2000 এর মতো আমি নাস্তিক এদের সাথে অনেক ঘেসাঘেসি করেছিলাম কিন্তু দেখি যে আসলে এটার বিশেষ ফল পাচ্ছি হোক আমি যেটা বলতে চাই যে আপনি যে ইসলাম সই ইসলাম প্রচারক কিন্তু আপনি একজন দুর্ধর্ষ অভিনেতা এক একীর আমি অভিনেতাটা তা কিছু না আমি আমাদের মুমিন ভাইরা যে ধরনের যুক্তি প্রদর্শন করে সেটাই আমি তুলে ধরি মাত্র এখানে অভিনেতা অভিনয় আর কি আছে আপনি দেখবেন তারা ওই ধরনের যুক্তি দেখায় যখনই যে দেখেন এই যে যখন তেলার হোসেন সাহেবের ব্যাপারে যখন এই যে মানবতা বিরোধী যে মানে যুদ্ধ অপরাধিতার দিক থেকে বিচিত্র চিত্র তখন কি এই মুমিনটা বলে নাই এই দেলোয়ার সাহেদি সেই দেলোয়ার সাহেদি না তারপরে কাদের মোল্লার ব্যাপারেও তো বলছিল এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা না এগুলা বলছিল নাকি বলেনি তাহলে আমি সেটাই এখানে বলি সে তাদের যুক্তিগুলোকে আমি এখানে উপস্থাপন করি সেখানে অভিনয় কি দেখলে না ও খাটি কথা বললে অভিনয় হয়ে যায় আর কথা মানে বানিয়ে বানিয়ে কথা বললে সেটা হয় মানে একবারে মানে প্রকৃত বাস্তব কথাবার্তা তাই না এটা তো ঠিক না রে ভাই সুরা আল আকাবে নয় নম্বর আয়াতে আল্লাহ বলেতেন নবীকেও গ্যারান্টি দিতে পারেন না যে সে জাহান্নামে হবে কিনা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি আপনি জাহান্নামে হবেন কারণ আপনি আল্লাহর অনেক কাজ সহজ করে দিয়েছেন একজ্যাক্টলি রাইট কারণ আপনি যেসব মুমিনদেরকে এই ইসলাম প্রচার করছেন তারা কিন্তু ইসলাম থেকে আরো বহু দূরে সরে যাচ্ছে আপনার অধিকাংশ ফলোয়ারি হচ্ছে কাফের নাস্তিক মুক্তমনা যারা কিনা এখন ইসলামের পথে আকৃষ্ট হচ্ছে শুধুমাত্র আপনার দিনের পর দিন যে আপনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন রায় এ সত্য সঠিক বলছেন এরা এই যে যেমন ধরেন যে আমাদের এই যে ইব্রাহিম বলছে কাজী ইব্রাহিম ইন্টারকুটিক মহাদেশের যে বিষয়টা দেখেন এখানে সব এই যে কাপের যেগুলো এখানে আছে যেন নাকি মোরতাদ অথবা মুক্ত এরা সবাই কিন্তু এটা বিশ্বাস করছে এবং সবাই কিন্তু সেখানে যাওয়ার জন্য আকু ভাকু করে বলে যে ভাই যাওয়ার কি ব্যবস্থা আছে ভিসা পাওয়া যাবে কিনা তো হ্যাঁ এটা তো খুবই ভালো লক্ষণ না এটা তো আমাকে খুবই খুবই আনন্দিত করে তোলে জি আপনি যে সব সময় নিয়ে চিন্তিত থাকেন এগুলি আপনার অভিনয় এই জন্য বলি কারণ এটা আপনার একরকম চক্রান্ত ষড়যন্ত্র যে আপনি আসলে সব রকম নেকি এদের এইসব বলে সব নেকি সব কামাই করে নিচ্ছেন কিন্তু না তাদেরকেও তো তারাও তারাও যখন যে এই সমস্ত বিষয় শোনে তাদের ওনে কি হয় তাদের ওনে কি হয় তাহলে আমার হয় না আহ মানে সহি ইসলামের কথা শোনা এটাও কিন্তু নাকি অর্জনের একটা উপায় আপনি তো ভালো করেই জানেন আপনার কাছে আমি প্রথমে যেটা বলি আপনি আজকে যেটা নিয়ে বলছিলেন যে আমি কিভাবে আমি প্রথম আমার কিভাবে ইসলাম এটা কি ছিল জানি আপনার কথাটা মানে আপনি সংশয়বাদী হন মনা হন আপনার এটা সর্বপ্রথম কি কোন কোন কারণে আপনার মধ্যে প্রশ্ন জাগ্রত হয় যার ফলে আপনি আজকে কুইজে আসছেন এটা ছোটবেলা থেকে আমার হচ্ছে কোরবানি ইত্যাদি নিয়ে আমার প্রশ্ন ছিল কি যে যেভাবে যে গরু ছাগল জবাই দেওয়া হয় আমি এটা কখনোই সহ্য করতে পারতাম না সে থেকেই আমার এই ধর্মের প্রতি একটা ঘৃণা জন্মায় ছোটবেলা থেকেই পরে আস্তে আস্তে যখন আরো জানা শুরু করি যে এটা কি বলে মুসা নাম সরি ইব্রাহিম আল ইসলাম তারপর ইসমাইল আর ইসাক তাদেরকে নিয়ে কিন্তু এটা ইহুদিরাই করে না সেখানে আমরা মাঝখান থেকে এসে করি কেন এটা নিয়ে আমার একটা প্রশ্ন থাকে তারপরে আমি প্রথম দুই হাজার নয় পড়তে থাকি তখন হচ্ছে গিয়ে যখন পড়ি আর আমার নিজের কাছে বিশ্বাস হচ্ছে না হচ্ছে হচ্ছিল না যে আমি কি পড়ছি এসব তারপরে মানে যেমন এই একটা উদাহরণ দেন যে কোনটা পড়ার কারণে মানে পড়লে আপনার এই ধরনের চিন্তা ভাবনার উদ্বেগ যে কি পড়ছি এসব কি যে কাফের মুশরিকদের হত্যা করার ব্যাপারে বিষয়টা যদি তারাও তাদি সৃষ্টি হয় তাহলে এক শ্রেণীর মানুষকে এইভাবে কেন আল্লাহ হত্যা করতে বলছে তারপরে ভয় ভীতির ব্যাপার আমাকে ভয় করো তারপরে নারী শস্য ক্ষেত্র এই ধরনের অসংকোজি সব জিহাদি আয়াত এগুলি আমার মনে খুবই স্ট্রাইক করতে আর কি পরবর্তীতে যে মাসুদ ভাই তারপরে আস্তে আস্তে আরো কতজন আপনারা আসেন এই তিন বছরে তো আরো মনে আরো জোর আসে যে না শুধু এটা আমি একাই না আর অনেক অসংখ্য মানুষ আছে যারা কিনা ইসলাম নিয়ে এইভাবে কথা বলছে সে থেকে মোটামুটি আর কি এখন আমার চিন্তা

তাকে পদভস্ত করেছে আপনি সুরাটা দেখলে বুঝতে পারবেন আর কি যে কি বলছে কি আল্লাহ তো যাকে খুশি পদ করে যাকে খুশি এদায় দান করে এখন এখানে তো শয়তানেরও কোনো দোষ দেখি না কারণ আল্লাহ তো তাকেই পদ করার কারণেই হচ্ছে গিয়ে আজকের দুনিয়াতে এত ঝামেলা ঝামেলা জি আর আরেকটা জিনিস যে শয়তান আপনি ওই ওই আয়াতটাতে অনেক কিছু আপনি ধারণা পাবেন যে যেখানে কিনা আদম হাওয়া প্রথমে আদমকে সৃষ্টি করার পরে যে সেজদা করতে বলল কিন্তু তখন সেজদা করলো না বলে যে মাটি দিয়ে পচা মাটি দিয়ে আদমকে সৃষ্টি করা হয়েছে আমি কেন তাকে সেজদা করব এ কথাতে করাতে হচ্ছে যে শয়তান এই কথা বলে যে আপনি আমাকে পদবশত করলেন এটা একই সূরা হিজুরের আপনার 30 থেকে আপনি 39 পর্যন্ত যদি পড়েন তাহলে আপনি সবগুলো পাবেন তাহলে এখানে শয়তানের দোষটা কোথায় যে যদি আল্লাহই তাকে পদবশত করে থাকে আপনি তো অনেক দূর গেছেন এই এইজন্যই তো বলে বেশি জানিও না বেশি জানিলে তুমি শয়তানের খপ্পরে পরিবে আপনার অবস্থাও তো তাই আরে ভাই আপনি যদি খাঁটি মুমিন হতে চান এখনই মাথা থেকে এই সমস্ত আলতু ফালতু চিন্তা ফেলে দেন আরো আরো ব্যাপার আছে নারী কিন্তু আমার ধারণা শয়তানেরই আইডিয়া যে নারীকে সৃষ্টির ব্যাপারটা আপনার আদমের কথা আছে আদমকে বানানোর পরে শেষদা করতে বলে কিন্তু হাওয়াকে তো কখনো বলেনি আর আল্লাহ আর নবী নারী বিদ্বেষী কারণ কি কারণ আমার মতে শয়তানের কারণেই হাওয়ার হাওয়ার সৃষ্টি আর এই যৌন সঙ্গম এগুলি যদি শয়তান যদি না বুদ্ধি দিত তাহলে আজকে আমাদের অস্তিত্বই থাকতো না কারণ ওই গন্ধক ফল খাওয়ার পরেই তাদের যৌনাঙ্গ উন্মুক্ত হয়ে যায় তখন তাদের মধ্যে লজ্জা ভাব আসে তখন তারা পাতা দিয়ে তাদের যৌনাঙ্গ ঢাকে আর আল্লাহ তাতেই খেপে তাদেরকে বেহস্তে থেকে বিতাড়িত করে পৃথিবীতে পাঠিয়ে দেয় ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এটা তো আমি যে বাইবেলের কথা বললাম কুরআন কোরআনে আছে কোরআনেও তো পাতা দিয়ে না না পাতা দিয়ে ঢাকার কথাটা তো কোরআনে নেই লজ্জা লজ্জা নিবারণের কথা আছে তো এটা কোরানের পাতা দিয়ে ঢাকার কথা নাই মানে ওইটা পাতা দিয়ে ঢাকার ডুমুর পাতা দিয়ে ঢাকে ওটা বাইবেলে বলা আছে লজ্জা আবরণ করে এটা মানে কিন্তু ডুমুর পাতা দিয়ে ঢাকে এই কথাটা পরিস্থিতির ভাবে খেতে আছে ওই যে বাইবেল আছে ডুমুর পাতা ডুমুর পাতা যে। কিন্তু কিন্তু আপনি অনেক দূর পড়ছেন বোঝা যায় যে বিষয়গুলো আপনাকে নাড়া দেয় খুবই কিন্তু আমি এই সর্বপ্রথম কোন দর্শকের কাছ থেকে শুনলাম আহ শুনলাম অবশ্যই এটা তো আমার মাথায় আছেই সারাক্ষণ যেমন আপনি বললেন যে আদমরে তৈরি করে অলতো ওই ফিরিস আদম রে সিজা কর ওখানে তো ওই যে আদমের সাথে হাওয়ার তো সিজা করার কথা কয় নেই কারণে এর থেকে প্রমাণিত হয় যে হাওয়া যে আদৌ মানুষ না এটাও তো একটা তার অন্যতম প্রমাণ রাইট রাইট যে এই জন্যই তো নবী বলে মারা যাওয়ার আগে বলে গেছে তোমাদের কাছে নারীর থেকে অধিক আর কোন ফেৎনা রেখা ঝ্যাকলি মানে এরা তো আসলেই আসলে নারী তো আসলে আমাদের এই দিনের রাস্তার প্রতি প্রচন্ড প্রতিবন্ধকতা কারণ এরা এদের যৌবন রূপ দিয়ে আমাদেরকে আকৃষ্ট করে তথা আসলে শয়তানের দিকে ধাবিত করে দেন একবারে জনবী রাস্তায় নারী দেখার পরে কি তার অবস্থা হলো তত আপনারা জানেন যে তাকে দূরে জনাবের কাছে যেতে হলো উম আপনারা সেই আদিশ্য তো জানেন তো এই জন্যে বলা হচ্ছে যে নারীরা হলো কালো কুকুরের মতো এবং কালো কুকুর হলো শয়তান আনবী নিজেই বলছে যে নারী শয়তানের রূপ ধরে আমার কাছে আসলো এরপরেও ওই যে কিছু কিছু যে তথাকথিত মডারেট মুসলমান আছে এসে বলে না না নারীদেরকে তো অনেক সম্মান দেওয়া হয়েছে এবং দেখলাম যে কিছু কিছু লোক এখন মানুষের অভ্যতার সুযোগ এত মিথ্যা কথা বলে আহ আমি ঠিক জানি না কেন এই সমস্ত মিথ্যা কথা তারা বলতে যায় আরে ভাই যেখানে নারীদেরকে বলা হচ্ছে শয়তান যেখানে নারীদেরকে বলা হচ্ছে কুত্তার সমান যেখানে নারীদেরকে বলা হচ্ছে গাধার সমান তাহলে সেখানে তো নারীকে কোনো মানুষ হিসাবে স্বীকার করা হলো না নটরলি দার্স ছিল বাকারার একসঙ্গে বিষয় যে বিরিবাসী নম্বর এখানে তো পরিষ্কারভাবেই বলা হচ্ছে যে নারীরা হলো পুরুষের অর্ধেক এর কারণ হচ্ছে তাদের বুদ্ধিশক্তি কম আর তাদের শক্তি কম এত কিছুর পরে আহ এরা যে নারীকে অনেক সম্মান দেওয়া হয়েছে অহোক করা হয়েছে তো করা হয়েছে এই সমস্ত আলতু ফালতু কথা কেন বলে এই নারীকে যদি সত্যি সত্যি একজন পুরুষের সঙ্গে নর্তজের দেওয়াই হতো তাহলে তো একজন পুরুষ আহ একজন পুরুষের জন্য তো চারটা নারী বিয়ের বিধান থাকতো না তাই না একটা পুরুষের জন্য তাহলে একটা নারীর বিধানই থাকতো তো ইত্যাদি ইত্যাদি কারণে এটা মানে অনেকে এসে আজেবাজে ফালতু তারপরে আপনার মনে করেন বেহস্তে হুট থাকতে কেন হাওয়ার আসলো বহুর তো ছিল আদম তাকে হুড়ি দিয়ে দিতে পারতো তাহলে বাবার হাওয়া বানিয়ে তারপর পৃথিবীতে পাঠিয়ে দিল এই জিনিসটা দারুন পয়েন্ট এ করেছেন আদম যখন তৈরি করেছিল তখন কি তাহলে টুর বানায় নাই নাকি মনে হে হুর পরি বানাইছে সে বেহস্ত কি পয়েন্ট তো ছিল আদম আমার মনে হচ্ছে যে ওই মাদমরে যখন বানাইছিল ওই সময় কিন্তু হুর বানায় নাই মনে হচ্ছে এখন তাই যে আপনার হিজরের যে পরে পরে যে উনচল্লিশ নম্বর আয়াত সেখানে বলছে সে বলল হে আমার পালন কর্তা আপনি যেমন আমাকে পদভস্ত করেছেন আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্য সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পদভস্ত করব। আপনি দেখেন এখানে প্রথমে তাকে বানানোর পর সেজদা করতে বলল এর মধ্যে এখনো কিন্তু আল্লাহ পাঠায়নি তাদেরকে পৃথিবীতে এরপরে পরে গন্ধক ফল খায় তারপর তারা হচ্ছে গিয়ে কথা শুনে না ওগুলি পরের কথা কিন্তু এর আগেই শয়তান বলে ফেলছে যে আমিও সবাইকে পৃথিবীতে নানা সুন্দর যে আকৃষ্ট করব এবং সবাইকে তা আপনি যে এই সুরে এই ভালোমতো দেখবেন তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে আপনাকে আরেকটা পরিষ্কার ধারণাতি সেটা যেই যে আপনারা বুধায় ইঞ্জিনিয়টেনিয়া লাইভ হ করছিলো সেটালেই যে কোরআনে বলা আছে যখন যে আদমরে সিজদা দেওয়ার কথা বললো সব ফরিস্তা দিলো বাট ওই ইবলিশ সে দিলো না তখন আল্লাহ কিন্তু বলে দূর হওয়ার শয়তান বেহস্ত থেকে বের হয়ে যায় তাকে বহিষ্কার করে দিল তাই না এবং বেহস্ত তার জন্য হারাম করে দিল এটা তো আপনি জানেন তো যেহেতু তার জন্য বেহস্ত তার রুদ্ধ হয়ে গেল এরপরে আদম আর হওয়া তারা দুজনে বেহস্ত মোটামুটি ঘুরাঘুরি করে লুটোপুটি করে কত প্রেম প্রীতি বা মজা ফুর্তি করে আমার প্রশ্ন হলো যে পরবর্তীতে যে শয়তান যে ওই ওই হাওয়াকে ফুসলালো বা কুমন্ত্রণা দিল যে এই এইটে এই গাছের ফল যদি খাস তাহলে তোদেরকে আর বেস্ত থেকে কোনোদিন বের হতে হবে না এখানে প্রশ্নটা হলো যে তার জন্য তো বেহস্ত হারাম শয়তানের জন্য তো বেহস্ত হারাম সে তো বেহস্ত প্রবেশই করতে পারে না তাহলে সে কিভাবে আদমরে ওই হাওয়াকে কিভাবে মানে কুমন্ত্রণা দিতে পারলো তার মানে দুটো সম্ভাবনা সেটা হলো নাম্বার এক এই ঘটনা টোটালি ভুয়া আর যদি দুই বলি তাহলে ঠিক আছে শয়তান তাহলে নিশ্চিত ভাবে বেহেস্তে প্রবেশ করছিল এবং আল্লাহর যে নির্দেশ ছিল বা নিষেধাজ্ঞা ছিল সেটাকে থোড়াই কি আর করে সে বেহেস্তে ঢুকে পড়ছিল কারণ এখানে আল্লাহ সাহিত্যে শয়তানের ক্ষমতা বেশি এটাই কিন্তু মানে প্রমাণিত হয়ে যায় তাই না তো বিষয়টা হচ্ছে আমাদের জন্য একটা সমস্যা এইজন্য তো বেশি পড়তে নাই আপনারা কেন এত বেশি পড়াশোনা করেন বেশি পড়লে তো এই যে শয়তানের পাল্লায় পড়ে এই জন্যই তো বলি যে জানার কোনো শেষ নাই জ্ঞানার চেষ্টা বৃথা তাই হেমুমিন পড়াশুনো ত্যাগ করো জ্ঞান অর্জন বন্ধ করো যদি তোমরা করো তাহলে তোমরা শায়তানের অনুচারী হয়ে পড়বে অনুসারী হয়ে পড়বে সেক্ষেত্রে তোমাদের জন্য বেহেস্ত হারাম হয়ে যাবে আপনি যদি বাইবেলের কথা বলেন সেখানে বলা হচ্ছে ট্রি অফ নলেজ আর ট্রি অফ লাইফ এখন ট্রি অফ নলেজ জ্ঞান বৃক্ষ হ্যাঁ ওখানে বলে জ্ঞানবৃক্ষ এক্স্যাক্টলি জ্ঞানต้น থেকে সেটাই হচ্ছে আমাদের গন্ধক ফলের গাছ যেটা আর কি এখন যদি নলেজই যদি আমাদের না থাকে তাহলে লাইফ দিয়ে কি হবে এখন না নলেজ নলেজ দরকার টেকনোলজি দরকার নলেজ অর্জন করলে তো আপনি শয়তান হয়ে যাবেন সো আপনি কেন শয়তান হতে চান আপনার ওই নলেজের কারণেই যৌন জ্ঞানটা আপনার মধ্যে আসে তারা যখন খায় তখন তাদের যৌনাঙ্গ উন্মুক্ত হয়ে যায় আপনি এখন তারা আপনি কি বলেন তারা বনবাড়ায় ঘুরে বেড়ায় বৈপ্রেমপ্রীতি করতে প্রেমপ্রীতির এটা আসলো কোথা থেকে কিন্তু তাদের মধ্যে তো ওই অনুভূতিটাই ছিল না যখন দেখলো যে আরে আমাদের শরীরে এখানে এই জিনিস ঢাকা আছে তখনই তো তারা সেই মজাটা পাওয়া শুরু করে আপনি কি যৌন কাজ ছাড়া কি প্রেম প্রীতি করতে পারে না আমরা তো যে প্লেটোনিক লাভ বলে একটা লাভ আমরা জানি যেখানে কামের কোনো সম্পর্ক নাই এমনি এমনি দুইজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক হয় এখানে মানে প্রেমে পড়লেই যে একেবারে ফিজিক্যালি একেবারে মোটামুটি কন্ট্যাক্টে যেতে হবে বিষয়টা তেমন নাও হতে পারে আপনি কি বলেন না বলেন বুঝি তো না তাহলে আমাদের অস্তিত্বটা আসে কোথা থেকে সেটা তো পরবর্তী প্রশ্ন সেটা তো ওই জায়গায় তো আর অস্তিত্বের বিষয় নেই তখন তোরা ছিল দুই জন সুতরাং তাদের তো আর অত অস্তিত্ব অস্তিত্ব নিয়ে তো মাথা ব্যথার কোন বিষয় নেই অস্তিত্ব নিয়ে চিন্তা করি আমরা আমরা এখন কারণ এখন আমরা বংশ চেষ্টা চিন্তা করি আমরা মরে গেলে আমার নাম কে বহন করবে এই জন্য আমার কিছু ছেলে পেলে বাল বাচ্চা বানানোর চেষ্টা করি এটা তো পরবর্তী ঘটনা ওই সময় তো ওরা দুইজন ছিল ওদের থেকে যে তাদের বংশ দর্তর হবে এটা তো আর ওরা জানতো না কারণ যে কাজ করলে সেটা হয় সেই কাজটাই তো জানতো না তাই না জানতো না বলে যে তাদের মধ্যে প্রেম প্রীতি ছিল না তাতো না যেমন দুইটা হিজরা মানে হিজড়া যদি প্রেম করে দুইটা হিজড়া এক সাথে প্রেম করে তাহলে তারা যতই মজা ভর্তি করুক না কেন তাতে কি বাসাকাছা তো আর হবে না তাই না যে ডক্টর কাজী ইব্রাহিম আমার মনে হয় ওই বেহেস্তে ওই হিজড়া ছিল মনে হয় একদম পরে যখন ওই গন্দম পল্টল খাইল তখনই মনে হয় যে ওই যে হঠাৎ করে আসেন অনেক নারী পুরুষ হইয়া যায় আর অনেক পুরুষ নারী হইয়া যায় এই ধরনের কিছু ঘটনা ঘটছিল আর নইলে কি প্রাইমারি লেভেল হিজড়াই ছিল কি জানি আচ্ছা ঠিক আছে ভাই অনেকক্ষণ কথা হলো আপনার সাথে ভালো লাগলো অনেক ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট পয়েন্টস আপনি বললেন খুব ভালো লাগলো তো ভালো থাকবেন হাসান আলী ওরে ভাই হাসান আলী আছেন হ্যাঁ আছি 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 হ্যাঁ বলেন ভাই কি খবর খবর তো মোটামুটি ইমানদার হওয়ার পথে এই যে ভদ্রলোক এই মাত্র যোগদান করলেন সে তো ঝামেলা পাকাই দিল ঝামেলা পাকাই দিল এই যে আদমার হাওয়ার যে ব্যাপারটা বলল তো মানে নিজের উপরে ব্যাপক কি বলে যে সন্দেহের উদ্বেগ হইতেছে ঘটনাটা কি যদি হাওয়ার লোভের ফলে হাওয়ার যে ইংলিশ এইসা যে মন্ত্রণা দিল সেই মন্ত্র মন্ত্রণায় তো সে লোভী হইলো সেই লোভের ফলে যদি আমাদের আজকে আমরা তো আদমার হওয়ার সন্তান আজের জায়গায় আজের জায়গায় সর্বপ্রথম আজকের বিষয় আসলে ওটা নাও তো প্রসঙ্গক্রমে এসে গেছে এখন আপনি কি মানে ফ্রি থিংকার নাকি না আহ মানে কি আসলে অবিশ্বাসী গুড এখন আমি আসলে জানতে চাচ্ছি আজকে যে মূল বিষয় যে কখন এবং কোন বিষয়টা আপনাকে সর্বপ্রথম এই যে সংসারবাদী করে যেটা হয়তো আস্তে আস্তে অবিশ্বাসিত পরিণত করছে মানে প্রথম অভিজ্ঞতাটা আমি জানা কখন আসলে আপনার হিট করে এবং কোন বিষয়টা না আমার এখন বয়স ধরেন হচ্ছে থার্টি ফাইভ বাট আমি একদম মানে ছোট থেকে যখন থেকে কিছু কিছু বোঝা শুরু শুরু করছি তখন থেকে আমার ফ্যামিলিটা আসলে ওরকম ধর্ম পালন করার জন্য যে প্রেশারাইজ করে বা চাপ সৃষ্টি করে এরকম না যার ফলে ছোট থেকে আসলে জিনিসটার নিয়ে ভাবার সময় পাইছি আমি আর আমি ওরকম ধর্মীয় শিক্ষা যেটা সেই শিক্ষার আলোকেও বড় হয়নি যার ফলে এই জিনিসটা আসলে ছোট থেকে মাথার ভিতরে ছিল কিন্তু ধর্ম পালন করতাম বা কিছু একটা কিন্তু পরবর্তীতে দেখলাম আমি যে উম সত্যিকার অর্থে বিশেষ করে আর রজালি মাতব্বরের কিছু বইটুই পড়লাম এগুলো পেয়ে গেলাম পেয়ে যাওয়ার পরে বইটি পড়ার পরে জিনিসটা আরো একটু স্ট্রং হলো এটা হচ্ছে ধরেন কত বছর হবে এখন থেকে পাঁচ সাত বছর আগে এরকম সাত বছর এরকম তার মানে এই আরকি সূত্রপাত্রপাত হ্যাঁ সেটাই তো এই এইভাবে কি পরবর্তীতে তো দেখলাম যে ভাবতাম যে তখন জিনিসগুলা নিজের ভিতরেই ছিল এটা নিয়ে আসলে ওরকম যে কথাবার্তা বলা যায় বা এরকম কোন একটা ব্যাপার আছে বলতে হয় এই বিষয়গুলো ছিল না নিজের ভিতরে থাকতো কিন্তু পরবর্তীতে দেখলাম যে একটা প্ল্যাটফর্ম আছে অনলাইনে এই আপনাদের আপনারা যারা লাইভ টাইপ করেন এটা দেখে তো জিনিসটা দেখলাম যে না আমি এই ধরনের চিন্তা ভাবনার ভিতর থেকে যে আমি একাই যাচ্ছি বা মুষ্টিমেয় দু একজন লোক যাচ্ছে বিষয়টা এমন না আরো বেশ কিছু লোকজন আছে মানে আরো অনেক আছে হ্যাঁ সেটাই এটা এটা ধরেন এই অনলাইনে অনলাইনের অ্যাক্টিভিটিসটা আমার আসলে চোখে পড়ছে সত্যি বলতে এই বছর খানেক বা হ্যাঁ এরকমই এর আগে পর্যন্ত অনলাইনে যে এরকম একটা গ্রুপ আছে বা এরকম একটা আলাপ আলোচনা চলে অনেক মানুষ যেটা নিয়ে কথা বলে ইভেন এর পরে যেটাই মানে এই অ্যাক্টিভিটিস এর ফলে যেটা হলো সেটা হচ্ছে যে সারা পৃথিবীতে এখন নাস্তিকদের কি অবস্থান কে কোথায় বা কিরকম ভাবে তাদের কমিউনিটি আছে বা কিছু বিষয়গুলো জানতে পারছি যেটা আসলে আমি আগে কখনো চিন্তাও করি নাই এর আগে হয়তো বন্ধু বান্ধবদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মজা করছি করছি ফান ঈশ্বরের সৃষ্টিকর্তার আল্লাহর গডের সবার বিষয়গুলো নিয়ে যেমন মজা করছি ফান করছি বাট এটা যে এত স্ট্রংলি একটা মুভমেন্ট আছে এটাই জানতাম না এটা এখন দেখে ভাল লাগছে এই আর কি এখন আপনার পজিশনটা কি এখন আমার পজিশন ওই তো এখন জিনিসটা এত স্ট্রং যে আর বিষয়টা নিয়ে আর ভাবছিনা না বলতে হচ্ছে যে মহান আল্লাহ তাআলা মহান রব নবী সৃষ্টিকর্তা ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আসলে জিনিসটা যে একটা কল্পিত বস্তু বা মানুষের বিশেষ করে पॉलिटिकल এখন আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে এরকম যে ব্যাপারগুলো শুধুমাত্র বিজনেস এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই টিকে আছে এর বাইরে আর কিছুই না আহ পলিটিক্যাল লোকজন বা বিজনেসটা যদি সরে যায় তাহলে ধর্ম হয়তো আর এক দুই ঘন্টা টিকতে পারে এই হচ্ছে আমার বর্তমান অবস্থান অত্যন্ত সুন্দরভাবে বললেন ঠিক আছে এটা খুবই ভালো বিষয় মানে আমার আজকে এখানে লাইভের মূল উদ্দেশ্য ছিল যে আপনাদের মতো যারা বেলাইনে চলে গেছেন ওনারা যারা শয়তানে খপ্পরে পড়ছেন এটা এটা আসলে আমার একটা জানার কৌতূহল সহিত ঘটনা কি শয়তান এতভাবে মানুষকে আর কি একটু বলি এই মুভমেন্টটা যে আপনাকে যেহেতু সিরিয়াসলি কথা বলছেন আমিও সিরিয়াসলি বলি যে এই মুভমেন্টটা যে এরকম ভাবে স্যাটার মাধ্যমে বা প্রহসনের মাধ্যমেও যে এরকম কিছু প্রকাশ করা যায় আপনার লাইভ না জানলে হয়তো না শুনলে বা না দেখলে হয়তো বুঝতে পারতাম না আপনার উপস্থাপনা অত্যন্ত সুন্দরটা কথা কেন আমি কেন স্যাটার করতে আসিনি আমার আমি যে যে সত্য জিনিস যেগুলো বলি এটা কি আপনাদের স্যাটার মনে হয় হ্যাঁ কি কি মানে স্যাটার করার জন্য মানে এক ঘন্টার দোর ঘন্টা উম কি বা পয়সা খরচ করি ইন্টারনেট ব্যবহার করি ল্যাপটপ পয়সা খরচ করে কিনিয়ানি আনি উম স্মার্টফোন কিনে আনি হাজারে টাকা পয়সা ডলার খরচ হয় তো এখন এটি কি স্যাটার করার জন্যে নাকি খেয়ে দেয় আমার কাজ নেই আমার তো সেলিব্রিটি হর আমার তো ওই যে ইয়ে

এত নরম সেই জিনিসটা তো ভিতরে করা যাবে না তাই না এত নরম জিনিস কিভাবে ছাড়া যায় ওরে বাবা আমার তো ওই সাথে সাথে আমার প্যালপিটিশন শুরু হয়ে যায়

আইন টাইনে করতে যদিও আইন টাইন করলেও কিছু যায় না কারণ তারপরে মাথায় এত বুদ্ধি এত বুদ্ধি এত বুদ্ধি ওরা ঠিক চলে যায় অর্থাৎ বাংলাদেশ তো দালালে ভর্তি তাই না আর এখানে দালালি আর এখানে দালালি করার সোজা কেন জানিন আমি এই কয়েকদিন ধরে আমি দেখছি দালালি করার সোজা যেমন উদাহরণস্বরূপ আপনি যদি বলেন যে আমি ইটালি নিয়ে যাব আহ মানে ভিসা করাই এটা বলে আপনি যেটা করবেন জানেন সেটা হলে ভিসা ফরম আছে না ফর্মটা খেলে একটু পূরণ করে ওর যে কাগজপত্র দরকার হলে এম্প্যাসিডি কাগজপত্র জমা দেয়া যায় ওইটা আপনাকে করতে হবে ঠিক আছে তারপরে যদি ঘটনাক্রমে যদি বিশাল লেগে যায় ধরে বল জানিস হ্যাঁ ভিসা পাই

তাহলে ফকিরের کرامতি পারবে সো আমরা ও যে এটা তো আমি করছি এটা আমি করছি এটা আমি করছি আমি আমি এটা আমার জন্য পাইছো এটা জিনিসটা তখন এরকম থাকে এই জন্যই আমি বলতে চাচ্ছি যে কাজী ইব্রাহিমের এই বিশাল আবিষ্কার এটা যাতে দালালের খপপড়ে পুরো নষ্ট না হয় এমনেই জন্য আপাতত এক প্ল্যান প্রোগ্রাম কিছু বলতেছিনা তবে আর কিছু চিন্তা ভাবনা করে হয়তো এটা করতে হবে тараহুড়ে আসছিসনি тараহুড়ে আসছিসনি জীবদ্দশায় পাব তো যাই হোক ডক্টর এই যে কাজী ইব্রাহিম ডক্টর ডক্টর কাজী ইব্রাহিম সে তো অভাবনীয় জ্ঞানের একটা ভান্ডার মানে কি বলবো আরে কি আচ্ছা খনি খনি সেটাই খনি সেটাই উনি তো মানে কি বলে যে হুজুরদের শিরোমণি হুজুরদের শিরোমণি ধর্মীয় প্রচার এবং রাতে আবার একটা মা মাস্তুল্লা কি যেন একটা থাকে এই বয়ানtran যে সময় দেয় কি বলতে পারে লাঠি লাঠি ওটা আমাদের নবী যখন নবীর হাতে লাঠি থাকতো হ্যাঁ ওই বয়ান যখন তখন থাকত ওটা আর কি হ্যাঁ এবং এই যে নিয়মিত নবী সুন্নাত পালন করে এবং এর দ্বারা মানে উনি তো আসলে একবারে 100% আহলে হাদিস আহলে হাদিস মানে হলো যারা একবারে 100% নবীকে অনুসরণ করার চেষ্টা করে তো যে তুমি বিরাট করে ছড়ি থাকতো বা লাঠি থাকতো জন্যরাওই এখন ওই দেখব যে ইয়ের হাতে আছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তারপরে এই যে আমরা তো কাজী ইব্রাহিমই তো এরাই লাঠি হাতে নিয়ে করে তবে লাঠি হ্যাঁ দুই টাকা লাঠি না ওটা কিন্তু অনেক টাকা লাঠি আপনি দেখব যে ভারী কাঁচকড়া করা আলো করে আপনি দেখবে যে খুব কাঁচকড়া ওটা আমার ওখানে বাংলাদেশে আমার ওখানে তা প্রায় 100 টাকা মানে খরচ হয়ে গেছে কোনো হাসির বিষয় না বাংলাদেশে কার গুরুত্ব বেশি এই ডক্টর সাহেবের নাকি দেওয়ানবাগির দেওয়ানবাগি তো একদম মানে সে তো একদম ফাতেমা বিবি পর্যন্ত পৌঁছেই গেছে হ্যাঁ পুজো গেছে একদিন দেখলাম তার একটা মানে ইয়েতে সে নাকি ফাতিমারে বিয়ে করেছে উঠেছে বলে দাবি দাবি করে ফালতু এটা ফালতু এই আমাদের এই কাজী ইব্রাহিমই জেনুইন আচ্ছা আচ্ছা দেওয়ানভাগি ফালতু দেওয়ানপাগি ফালতু কাজী ইব্রাহিম বলে জেনুইন জিনিস সে কোরান বাইরে অ্যা এক পাও বাড়ায় না কিন্তু দেয়ানবাজির যারা অনুসারী আছে তারা তো দেয়বাগির মাধ্যমেই টবি লাগবে না মাধ্যমেই এই মাধ্যমে আবার বাংলাদেশের মানুষের একটা বড় সমস্যা এরা অনেক অনেকেই আছে মূর্খ থাকতে চায় মানে এদের কাছে মূর্খতা একটা শান্তির মানে শান্তিপূর্ণ জীবনের একটা অনুষঙ্গ বলে তারা বিশ্বাস করে এই সমস্ত আলতু ফালতু লোকজনই মূর্খ উন্মাদ type লোকজনই ওই দেওয়ান বাগি type এর PJ এর আপনি তো অর্থে বাংলাদেশে সত্যিকার অর্থে বাংলাদেশে hundred percent মুমিন হলো যারা আহলে হাদিস তারা এই যেমন এই কাজী ইব্রাহিম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তারপরে মনে করেন মতিউর রহমান মাদানি তারপরে আরেকজন আছে গুনভি কি জানি গুনভি মাহমুদুল হাসান গুনভি এরা এলে জেনে জিনিস না আপনিও তো একজন জেনুইন মোমেন তো আমাকে একটা প্রশ্ন একটু একটা প্রশ্ন করি আপনাকে সেটা হচ্ছে মহানবীকে যদি কেউ অপমান অপদস্থ করে সেক্ষেত্রে আপনার ভূমিকা কি যারা একদম আপনার মতো অপদস্থ করলে যেমন যে এখানে অনলাইনে করলে তো আমি তারে ধরতে পারতেছি না আপনি ধরতে পারেন যদি ধরতে পারেন সহি অনুযায়ী বিচার সহি অনুযায়ী বিচার রাতে রাতে জায়গা থাকবে না তার দেহ বা অন্য অঙ্গ প্রত্যঙ্গ তাই না এই যে বাংলাদেশের ভোলা সহ বিভিন্ন জায়গায় যে কর্মকান্ড গুলা ঘটলো ওই যে এরকম নবী মোহাম্মদ কে নিয়ে তারা এরকম বিকৃত রসির পরিচয় দিলো এবং মোমিনরা তো সেখানে ঝাঁপাই পড়লো কিন্তু দেওয়ানবাগের ক্ষেত্রে ঝাঁপাই পড়ে না কেন দেওয়ানবাগের ক্ষেত্রে জাপায় না পড়ার একটা বড় কারণ কি জানেন কারণটা হচ্ছে তো এমনিতে সারা দুনিয়ায় মুসলমানদের একটা বদনাম আছে এরা গ্রুপিং এটা উপ গ্রুপিং এগুলো করে নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি এগুলো করে আপনি সাম্প্রতিক কালে আপনি দেখবেন উম এরা কিন্তু এই গ্রুপিং গ্রুপিং হ্যাঁ হয়তো মতবিরোধ আহ ফিওলজিকালি হয়তো ডিফারেন্স আছে কিন্তু এরা নিজেরা নিজের আগের মতো মারামারি কাটাকাটি করে না এটা

নিশ্চিত ভাবে এদেরকে এদের আস্থানে গুড়ায় দেওয়া হবে এতে কিন্তু কোনো সন্দেহ নেই আচ্ছা আচ্ছা মানে ওইটার জন্য অপেক্ষা করতে হবে আর কি হ্যাঁ হ্যাঁ এরা আসলে আপাতত চুপচাপ আছে কিন্তু জেনুইন ইসলামী আইন যেদিন প্রতিষ্ঠিত হবে এদেরকে খুঁজে পাওয়া যাবে নাকি এদের আস্থা গুড়া গুড়া করে দেওয়া হবে তো ঠিক আছে ভাই অনেকক্ষণ কথা হলো দেখি আল্লাহর খাঁটি বান্দাকে একটু ইয়ে করি আল্লাহর খাটি বান্দা

তোসব বছরের বিশ্বাস সব ভেঙে চুরে শেষ করে দিচ্ছেন কেন আমি বিশ্বাসের বিরুদ্ধে আমি কি আমি কি বিশ্বাসের বিরুদ্ধে কিছু বলবো বিশ্বাসের বিরুদ্ধে তাই তো বলছেন কোনটা উদাহরণ দেন কোনটা বিরুদ্ধে কোনটা একটা উদাহরণ দেন ধর্মের বিরুদ্ধে কথাগুলো হয়ে যাচ্ছে না ভাই কোন পয়েন্টটা উল্লেখ করেন এই যে সৃষ্টিকর্তা নিয়ে কথা তারপর হচ্ছে নবির অবমাননা করা কোন কোনটা কি অবমাননা কোথায় অবমাননা কোথায় করা হলো সেটা বলেন অবমাননা যদি আপনি মনে করেন যে আরে বাবা নির্দিষ্ট কোয়ট আপনি একটা মানুষকে যদি আপনি যদি বলেন এই বেটা তুই চুরি করছস এই বেটা তুই चोर এই বেটা তুই चोर এই বেটা তুই चोर তখন সে যদি বলে এই আমি যে চুরি चोर তা কবে কোথায় কার জিনিস চুরি করছি বলো তা আপনি যদি সেই তথ্য প্রমাণটার দিকে না পারেন তাহলে আপনি যে তার চোর বলতেছেন এটা বলে আপনি যে আসলে একজন মানবাধিকার মানবাধিকারন করতেছেন এবং আপনি নিজে একটা অপরাধ করতেছেন এটা আপনি বুঝেন যে মানুষ এক এক করে শব্দের মধ্যে দিয়ে হারিয়ে যাচ্ছে আপনাদের সেটা কেন করতেছে এটা তো তাদের ব্যাপার তারা করতেছে নাকি আরো বেশি করে প্রবেশ করছে এটা আপনি জানেন কারণ মনের মধ্যে আপনি ঢুকে দেখছেন নাকি না আপনি না আপনি গুলো নিয়মিত শুনইছে এটা আর কি বলতে চাই আরে এখানে কিছু লোকজন অভিনয় করে এইগুলো কিছু লোকজন মানে এলোমেলো কথা অভিনয় করে এটা বোঝার চেষ্টা করে ঘটনাটা কি এগুলো আমি জানি মিটারে আপনি ওই মানে অত সিরিয়াসলি নিয়ে কিছু নেই আছে না টাউট বাটপার টাইপের লোকদের এখানে বলে এক রকম ভিতরে অন্য রকম এদের ইংরেজি কথা এত পাঁচটা দিলে এত হবে না আচ্ছা ভাই আপনারা যে এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন আমাদের সমাজের বেশিরভাগ মানুষই ধর্মান্ধই বলা যায় ধর্মের প্রতি তাদের যেই অজ্ঞতা যে ধর্ম সম্বন্ধে প্রকৃতভাবে না জানা না জানার কারণে ধর্মান্ত মানব মানুষের সংখ্যাটাই বেশি এখন এই যে এত মানে বড় একটা জনগোষ্ঠীকে সচেতন করার জন্য আপনারা যে প্ল্যানটা করছে আসলে কি এটা সম্ভব হবে কি কথা ওদের ওদের সচেতন করতে যাব কোন দুঃখে ওদের আমি চাই ওরা আরো অন্ধ হোক কারণ তারা যদি মানে বেশি জেনে ফেল এটা তো ভাই আপনার মনের কথা না এটা আরে আমি জানি আমার মনের কথা না এটা আপনার আপনার এটা আপনি বললে হলেন তার মানে মনে হচ্ছে যে আপনি আমার মনের কথা জানেন এটা কোন ধরনের বিষয় ভাই আরে ভাই আপনি আমার মনে কথা কিভাবে জানেন আমার বক্তব্য হলো লোকজন আরো মূর্খ থাক আরো অন্ধ থাক আরো মানে পাগল থাক এবং তাহলে এরা লাইন মোতাবিক থাকবে এরা যদি বেশি জেনে যায় হয়ে যাবে কাফের মুনাফিক মোরতাদ তখন দজকে পূর্বে সেটা তো ভাই আমি সহ্য করতে পারবো না কাফের মনকে মুর্दात যদি বেশি হয়ে যায় তাদের জীবনের নিরাপত্তা কে দেবে ভাই এইজন্যই তো বলতেছি সেটা তো হওয়া যাবে না এই এইজন্যই তো তাদের সঠিক লাইনে রাখার জন্য আমি প্রাণপন চেষ্টা করে যাচ্ছি সঠিক লাইনে রাখার জন্য প্রাণপন চেষ্টা ঠিক আছে ভাই আমি বলছি যে

যেtextarea শুনে আবার লাইন মোতাবেক চলে আসে যাতে বেলাইন না হয় ঠিক আছে ভাই আপনাদের এই লাইভের যে বিষয়বস্তুগুলো আমার খুব ভালো লাগে एक्चुअली আমি এখন আমার পজিশনটা বলবো না তারপরেও যেটা বলবো যেমন মোল্লাদের একটা অংশ একটা মানে তাদের একটা মূল শক্তি হচ্ছে ধর্মন্ধ জনগণ এখন মানে হাজার বছরের একটা বিশ্বাসকে ভাঙতে হলে এই ধর্মান্ধ যে বিশ্বাসী মানুষরা আছে তাদেরকে জানানোর জন্য সরকারি ভাবে যদি কোনো প্রসিডিং না হয় তা কখনোই মানে বড় আকারে কিছু করা সম্ভব আরে বাবা সরকার নিজেও তো চায় পাবলিক এরকম অন্ধ থাক মূর্খ থাক তাহলে সরকার যারা চালায় বা যে দল চালায় বা যে গোষ্ঠীটা চালায় তাহলে তারা পর্যন্ত এভাবে মজা লুটতে পারবে তাই না জনগণ যদি সব শিক্ষিত মানে আপনার ভাষায় আর কি শিক্ষিত সচেতন যদি হয়ে যায় মানে আপনার আপনার ভাষা তাহলে তো এরা এদেরকে বেশি দিন ব্যবহার করতে পারবে না তারপরে এদের মাথায় কাঠাল ভেঙে খেতে পারবে না আপনি সরকারের কাছে যদি এটা চান আরে ভাই বিড়ালের কাছে কি কি কোনোদিন মাছ আমেরিকার ওরাও তো মানে শিক্ষিত জনগোষ্ঠী নিয়ে তারা কি সরকার গঠন করেনি তারাও তো চলছে আমাদের তো অনেক ভালো চলছে অনেক আরে ভাই ওরা কি শিক্ষিত আপনার কি বললো ইউরোপ আমেরিকার লোকজন শিক্ষিত হয়ে গেলো তো অশিক্ষিত হয়ে গেলো কারণ হচ্ছে যারা আল্লাহরে মানে না নবীরে মানে না কোরআন রে মানে না হাদিস মানে না ইসলাম মানে না তো যারা ইসলাম না মানে তারা তো মূর্খ আর তারা তো মানুষই না এই যে বলা আছে না যে তারা নিকৃষ্টতম প্রাণী আপনি ওদেরকে মানুষ হিসাবে বললেন বুঝলাম না ওরা তো আসলে নিকৃষ্টতম প্রাণী আপনার তো ঠিক হচ্ছে না আমরা তো ওদেরকে মানুষ হিসাবে স্বীকার করি না একজন সৃষ্টিকর্তা যদি প্রত্যেকটা জীব সৃষ্টি করে থাকে এই সৃষ্টি জীবের ভিতরে কিছু সৃষ্টি জীব তার কাছে কিভাবে নিকৃষ্ট হয় এটা আমার মাথায় আসে না আরে ভাই আল্লাহর বীর খো কিভাবে জানেন এটা তার খুশি কে বলেছে উৎকৃষ্ট বানা কেও কে বানা নিকৃষ্ট এটা তার ইচ্ছা খুশি এখন যদি আপনি বলেন যে এটা কোন ধরনের কথা আপনি কি আল্লাহর সাথে পাল্লা দেন নাকি আপনি কি আল্লাহর মানে ইয়া করেন না জবাব দেন না আপনি এটা তো করা যাবে না আপনি বোঝেন না তাই হয়তো আপনার কাছে মনে হচ্ছে আপনি যদি বুঝতেন তাহলে আপনি সব প্রশ্ন না থাকতেন আপনার এত মানে মেনে চলতেন অন্ধভাবে বিশ্বাস করতেন তাহলে হয়তো আপনার জীবন শান্তিময় আপনি যখনই ভিন্ন রকম কিছু চিন্তা ভাবনা করতেছেন তখনই তো আপনার মানে আপনি কি হয়ে যাচ্ছেন শয়তানের অনুসার হয়ে যাচ্ছেন তাই না তো ঠিক আছে ভাই আসলে আজকে অনেকক্ষণ লাইভ কিন্তু হয়ে গেছে অলরেডি কিন্তু এখনো দেখি অনেক লোক আছে আমি জানি না আজকে যদি আমি সবাইয়ের কাছেই আজকে একটু এবার একটু সংক্ষেপে সংক্ষেপে সারতে হবে

এখন কমপ্লিমেন্ট দরকার নাই আপনি আপনার পরিচয় দিন আপনি কি মানে ফ্রি থিং নাকি না থেইস্ট আহ নাকি একেবারে প্রিয় আহ হেইটফুল মুমিন কোনটা ভাই আমি জাস্টিক ভাই বুঝলাম না জাস্টিক জাস্টিফিকেশন থেকে জাস্টিক মজা করে বললাম আর কি আচ্ছা এটা বাংলা কি আমরা তো আর ইংরেজি ভাষী লোক বাংলা অনেকটা মনে করেন এথিসিজমের কাছাকাছি আর কি বুঝছেন মানে জাস্টিফিকেশনের মাধ্যমে যে কোনো তথ্য মেনে নেওয়া এখন এই ঘটনাটা আপনার মধ্যে মানে ঠিক কবে আসে এবং কোন পয়েন্টটা মানে ধর্মের কোন পয়েন্টটা আপনাকে এই রাস্তার দিকে ধাবিত করে আচ্ছা জি ধন্যবাদ আসলে মানে সংশয় তো প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে বুঝছেন যে মুমিন তার মধ্যে থাকে কিন্তু আসলে তাকে তো বিশ্বাস করে নিতে হয় তা আমারও সংশয় ছিল কিন্তু ওই পরবর্তীতে জানতে চাওয়া নিজের ভিতরে হু এম আই আমি কে এ ধরনের বিভিন্ন প্রশ্ন আর কি মানে কেউ তো আসলে নিজেকে অস্তিত্বহীন ভাবতে পারে না আর কি মানে আমাদের ওই ধরনের সাইকেলিক অর্ডারে এই পৃথিবীতে আসে আর কি আমি পূর্বে ছিলাম পরবর্তীতে থাকবো এ ধরনের ব্যাপার স্যাপার থেকে পরবর্তীতে কিছু মিথোলজি পড়তেছিলাম এর মধ্যে একটা বই পড়ছিলাম আমি ওই বিল ময়ার্স সাথে অ্যারিস্টল ক্যাম্বেল এর কথোপকথন আর কি আমার বাসায় একটা টিচার থাকতো ভাড়া উনি একটা সরকারি কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের টিচার ছিল ওই বইটা তারপরে বিশেষ করে মাতবর তারপরে হুমায়ুন আজাদ স্যার আসলে ফাইনালি অনেকটা কনফিডেন্স থাকা লাগে আর কি নিজেকে অস্তিত্বহীন ভাবতে মানে নিজেকে পূর্বে এবং পরবর্তীতে ভাবতে মানে কোনো আশা ছাড়া নিজেকে মানে বুঝছেন নিশ্চয়ই আপনার আমার কথাটা আর কি না বুঝি নেই আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইছিলাম যে জীবনের মানে একেবারে মানে যখন আপনার মনে যে সংসারটা তৈরি হয় ঠিক কোন পয়েন্টটা আপনাকে সংসারবাদী করে একজাক্টলি হুইস পয়েন্ট স্পেসিফিক কোন পয়েন্টটা আপনাকে ক্লিক করে অথবা হিট করে সেটা আমি জানতে চাই

বিষয়টা জানতে চাচ্ছি কারণ এটা আমার জন্য একটু উপকারী আমি এমনি এমনি কিন্তু আজকে এই ধরনের বিষয় নিয়ে লাইভ করছি না কারণ আমি যদি ওই বিষয়টা জানতে পারি তাহলে আপনাদের কাছে খাটে জিনিস মানে যে কাজটা আমি করি এটা ভালোভাবে করা যাবে অর্থাৎ এটা অনেকটা দর্শকদের মানে সাইকোলজিক্যাল যে ইয়েটা অর্ডার ওইটা আমি বুঝতে পারবো এবং এটা দরকারের জন্য মানে এটা অনেকটা স্ট্যাটিস্টিক অনেকটা আচ্ছা ঠিক আছে আমি আপনার নেটওয়ার্ক অনেক কেটে কেটে আসতেছে আপনার কথা বুঝতে অনেক কষ্ট হচ্ছে আর কি স্পেসিফিক পয়েন্ট ধরলে এক ঈশ্বরবাদী ঈশ্বরে একজন ঈশ্বরের একটাই রিলিজিয়াস থাকতো এই একাধিক রিলিজিয়াস থাকতো না এইটাই হচ্ছে আমার মেইন পয়েন্ট আর কি এখান থেকে আমার ভিতরে এই জিনিসটা তৈরি হয় আর কি হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ এই এইটাই আমি জানতে চাচ্ছি যে আর যুক্তিটা এই যে যদি ইফ দেয়ার উইল বি জাস্ট ওয়ান এন্ড ওনলি অলমাইটি গড মানে এতে প্রকৃত সত্য জানার জন্য কি স্টাডি করেন যেটা আপনার কথা থেকে বোঝা যায় যে আরো জলী মাতব্বর বা হুমায়ন আজাদ এই সমস্ত আপনি পড়েন এরা

ঝামেলায় পড়েন কি না অথবা এমন ধরনের কোনো কিছু ঘটে নাকি না বুঝতে পারছি মানে কট্টর অবস্থান নেই না তো অনেক সময় দেখা গেছে যে মানে বাক্য গঠনের কৌশলী অবস্থান আহ অবলম্বন করি আর কি মাথব্যের মতো প্রশ্ন ছুড়ে দিয়ে আর কি আর স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ার কারণে এখনো ওই ধরনের সমস্যায় পড়ি নাই তবে পারিবারিক সামাজিক ভাবে লোকজন যাস্ট করতে পারে আর কি যে সংশয়বাদী আর কি এ ধরনের একটা পরিচয় রেডি হয়ে গেছে আর কি তো এ আপনি মানে আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে আপনি মানে আপনার পারিপার্শ্বিক মানে মানে এত

সরাসরি না সুযোগ পেলে যেমন হালকা ভাবে কি মানে ধরি মাছ নাচই টাইপের পানি পানি ধরি মাছ নাচুই পানি টাইপে কিছু মানে চেষ্টা করেন কিনা এইগুলো তো প্রতিনিয়ত চালাই যায় প্রতিনিয়ত আপনি যেরকম ওই যে সহি ইসলাম প্রচারের মাধ্যমে আপনি প্রশ্ন ছুড়েন বা বিভিন্ন ধরনের কমপ্লিমেন্ট তৈরি করেন বা বিভিন্ন ধরনের এই এই ধরনের কথাবার্তা তো কন্টিনিউ চলতে থাকে আর কি আর আমাদের নিজস্ব কমিউনিটি আছে কিছু ছেলে পেলে আমরা অনেক আগে থেকে এইভাবে চিন্তা ভাবনা করি আর কি বুঝছেন তারা একসাথে বসে আড্ডাও দিই আর কি তবে আমি মনে করি যে মানে বাংলাদেশে বাক যে লেভেল আছে আমি সেই লেভেলে সর্বোচ্চ লেভেলে বাস করি আর কি

আমি জিজ্ঞেস করছি আপনি চুড়ান্ত করপোশনে গেছেন কত বছর হলো এটা আসলে আপনিও কিন্তু অবাক হচ্ছেন আমিও কিন্তু প্রায় ওই টাইম টাই চলে গেছি প্রায় মানে দশনা না আট আচ্ছা গুড গুড ঠিক আছে এই পর্যন্ত আপনি কি একটা লক্ষ্য আপনার লাইনে আনতে পারছেন কিনা আচ্ছা হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার কথা উম একেবারে specific এ না আমি এই ব্যাপারে আমি আমি নাই বলবো মানে একজন বিশ্বাসী তবে সন্দেহের উদ্রেক তাদের দু একটা লোকের মধ্যে কি সন্দেহের উদ্রেক ঘটাতে পেরেছেন কিনা হ্যাঁ হ্যাঁ এটা available available তবে চূড়ান্ত রকম ভাবে আপনার মতো করতে পারেন নাই এখন একটা কেউ আসলে কি মানে জ্ঞানের তো একটা স্তর থাকে আর কি জাহাঙ্গীর ভাই মানে আমি ততটুক নাও বুঝতে পারি তবে একটু গেমিজে না যেটা বললাম না এটা একেবারে না বলা যায় না আমার দ্বারা একজন প্রভাবিত হয়েছে আমার একটা কাছের বন্ধু আছে কিন্তু সে আসলে একাডেমিক্যালি অত এডুকেটেড না কিন্তু সে পুরোপুরি আমার উপর আস্থা যাপন করছে সেই আর কি সে বলে যে ও যা বলবে ওইটাই ঠিক হ্যাঁ এরকম একটা লোক সময় মানে एट লিস্ট মরার সময় এই সুখটা নিয়ে মারা যেতে পারবেন যে হলেও আমার দ্বারা আহ প্রভাবিত হয়েছিল তো তবে আমি আমি না খুব অবাক হই আর কি বুঝছেন আসলে মানে আমি বলতে চাচ্ছি কি মানে আহ বলেন বা প্রচলিত ধর্মে অবিশ্বাসী বলেন এই জিনিসগুলো হইতে হলে মানসিকভাবে অনেক শক্তিশালী হওয়ার প্রয়োজন হয় আর কি মানে নিজেকে অস্তিত্বহীন ভাবা জব্বার ভাই এটা আসলে অনেকের দ্বারাই অনেক কঠিন আসলে কেউই ভাবতে পারে না যে আমি এই পৃথিবীতে আগে ছিলাম না বা পরবর্তীতে থাকবো না এই এই সেন্সটা এই এই জায়গাটাই মানুষ যাইতে পারে না বুঝছেন মানে সে সে নিজেকে শিকড়ের মধ্যে আবর্ত করতে চায় না মানে এটা এটা তো আসলেও তাই আপনার মায়ের গর্ভে আপনার জন্মের আগে আসলে তো আপনি ছিলেন না এটা তো এটা তো মেনে নেয়া 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 না নেয়ার তো কোনো বিষয় না আসলেও তো আপনি চলেন না সেটা বলতেছি না মানে আপনি কি বিশ্বাস করেন আমি এটা শুনতে চাচ্ছি না বিশ্বাস ছাড়াই তো এটাই আমরা যেটা একেবারে সাদা দৃষ্টি দিয়ে যেটা দেখি আপনার জন্মের আগে যা আসলে আপনার কোন অস্তিত্ব ছিল না সেটা তো আমরা সাদা দৃষ্টি দিয়ে আশেপাশের লোকজনই আপনার জন্মের আগে থেকে যারা পূর্ণ বয়স্ক তারা তো জানতো এই ছেলেটা তো আগে ছিল না হ্যাঁ এটা তো সহ সোজা সত্যি কথা এখন আমি মিথোলজিক্যাল কোন কাহিনী মিলাচ্ছি না আমি বলতে রিয়ালিটি আপনার জন্ম যদি মনে করেন যে আশি সালে তা আশি সালের আগে তো আপনি আসলে ছিলেন না 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 কোথাও ছিলাম না কোথাও ছিলাম বা আপনার মনে করেন এখনো উম হয়তো দুই বছর পরে একটা বাচ্চা হতে পারে একটা ছেলে হতে পারে বা মেয়ে হতে পারে সে সে তো এখন নাই সে তো তার অস্তিত্ব এখন নাই এটাই তো সত্য এটা তো এটাই তো এটাই তো সত্য এই আপনি হয়তো ঠিক আছে তা কি করে হয় আমি ছিলাম না কি করে হয় আচ্ছা ঠিক আছে আসলে আগে আপনি ছিলেন কি ছিলেন না এর সাথে মানুষ কি বেশি তাড়িত করে কোন বিষয়টা জানেন আগে আপনি কি ছিলেন কোথায় ছিলেন এটা নিয়ে অত মাথা ব্যথা মানুষ খুব একটা করে না মানুষ মাথা ব্যথা করে ভাই মরে গেলে আসলে কি সব শেষ নাকি আচ্ছা ঠিক আছে যদি শেষ হয় তাহলে মরে যাওয়ার আগে দুনিয়াতে তো বহুত আকাম কুকাম করি অনেকে ধন সম্পদ হয়তো মেরে খেয়েছি অনেক অনেকের সাথে হয়তো প্রতারণা করেছি তাহলে এই যে অন্যটা এগুলো করলাম এগুলোর হবিটা কি মরে গেলে কি সব শেষ তো তাই যদি এতরে আমি মানে ন্যায় কাজ করব কেন আসলে বিষয়টা হচ্ছে কি জানেন প্রকৃতি জগতে যে ভৌত বিধান গুলো আছে এখানে আপনি ন্যায় করেন নাকি অন্যায় করেন এইগুলা প্রকৃতি কিন্তু আপনাকে এই বিষয়ে কোন পাত্তাই দেয় না আপনি যে ভালো মানুষ নাকি খারাপ মানুষ প্রকৃতি জগতের কিন্তু কোন মূল্য নেই একটা সুন্দরী নারী সাদের থেকে যদি পড়ে যায় প্রকৃতি কিন্তু না গেলে তো হাত পা ভেঙে গুড়া গুড়া হয়ে মারা যেতে পারে তাইলে ঠিক আছে কেন এরে মারবো এত সুন্দরী একটা মেয়ে তো ঠিক আছে বেঁচে থাক কিছু জানি না হোক প্রকৃতি কখনো এই ধরনের কোন বিষয় চিন্তা করে না এই ধরনের কোন বিষয় তার মধ্যে মাথা মানে এই ধরনের কোন বিষয় তার মধ্যে আসেও না আমি আসলে আপনাকে যেটা বলতে চাচ্ছি ভালো মন্দের এই ধারণা এটা কমপ্লিটলি মানুষের তৈরি আপেক্ষিক কিছু ধারণা এগুলো কমপ্লিটলি মানুষের তৈরি প্রকৃতি আপনাকে প্রকৃতি আপনাকে বলে দেয়নি প্রকৃতি আপনাকে বলে দেয়নি এইটা ভালো আর এটা মন্দ এই জন্য আমি বলতে চাচ্ছি বলে হবে কোন কিছু আচ্ছা তো তয় তাহলে এত যে আকাম কুকাম করলাম আমার তালিকের কোন বিচার নাই যে জিনিসটা মানুষকে আসলে বেশি সাহায্য করে আমি সেই বিষয় সম্পর্কে আপনাকে মৌলিক ধারণা দিলাম যে যে ভালো মন্দ মানে পাপ কাজ পুণ্যের কাজ অন্যায় কাজ এই বিষয়টা কমপ্লিটলি আমাদের মস্তিষ্ক জাত এটা আমি আচ্ছা এবার আমি আপনাকে একটু বলি জব্বার ভাই আমাকে একটু বলতে দেন ধরেন যারা ফ্রি থিংকার যা যারা বা সোকল রিলিজিয়াস যারা বিলিভার না তারা মনে করে কি যে মৃত্যু পরবর্তী শেষ আমি মারা গেলে এরপর আর কিছু থাকবে না আমি মরে যাব প্রকৃতির সাথে মিশে যাব তাই না তা একটা মানুষ মনে করেন আপনি জব্বার মুন্সি আপনি নিজে স্টিল জীবিত থাকিয়ে তখন আবার নিজেকে অস্তিত্বহীন মনে করা এটাই একজন বিশ্বাসী মানুষের দ্বারা অনেক কঠিন আমি হচ্ছে আপনাকে এটা বোঝাতে চাচ্ছিলাম যে যে <laughs> সে after date সে প্রকৃতির সাথে মিশে যাবে ধরেন জব্বর মনসা বলে কেউ এই পৃথিবীতে থাকবে না originally বা এর পরবর্তী জীবনেও থাকবে না এই যে এই যে ব্যাপারটা আস্থাহীনতা এটা সহ্য করতে পারে না আর কি আমার দৃষ্টিতে তো প্রত্যেকটা সহি মুমিনই মনে করেন সহি মুমিন না প্রত্যেকটা মুমিনই আমার দৃষ্টিতে কারণ একজন মুমিন যদি সহি মুমিন হইতো তাহলে ধরেন এক অক্ত নামাজ যদি সে না পড়ে তাহলে তাকে দুই লক্ষ অষ্টআশি আহ দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দোজকে পড়তে হবে তা আমি যদি একজন সহি মুমিন হই আমি এক অক্ত নামাজ ছেড়ে দেওয়ার পরেও তো আমি হতাশ হয়ে মরে যে আমাকে আমি যদি এটা hundred percent হই আমাকে এই পরিমান কষ্ট সহ্য করতে হবে তাহলে তো না না আপনার আপনার বিষয়টা আমি বুঝতে পারছি যে এখন ধরুন যে এই যে মানুষের আগে অস্তিত্ব আর আদৌ ছিল না এটা কি হয় নাকি আল্লাহ তো বেহেস্তে খুব একটা গাছের পাতায় নাকি তাদের রুহু আগেই তৈরি করে রাখছে তারপরে মারা গেলে তার এখানে ওখানে ঘুরে বেড়াবে আবার কি মাঠে তাদেরকে হাজির করবে বিচার আচার হবে আরে ভাই এই ধ্যান ধারণা গুলো তো আপনাকে মানে আপনি যখন একটু মানে বোঝার মতো বয়স হয়েছে এই গুলো আপনার মধ্যে তো ডুকা দেওয়া হয়েছে এবং আপনার ব্রেনে এটা অনেকটা ওই যে মানে মেমোরির মতো ওই যে র্যান্ডম মেমোরি মধ্যে ঢুকে বসে তাই না ভাই এখন ধরা যাক এখন ধরা যাক এখন ধরা যাক জিজ্ঞেস করেন না এখন দুনিয়া না 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 আমি মুরগি আগে ডিম আগে ওটা বাদ দেন ওটা কোনো ইয়েই না এখন ধরা যাক একটা মানুষকে ধরেন আপনার বাচ্চা আপনি তাকে লেখাপড়া শিখাচ্ছেন মানে জন্ম হলো আপনি তাকে বড় করে তুলতেছেন এবং ওই সমস্ত মিথোলজিক্যাল কাহিনীগুলো তার কাছে দিনই আপনি বললেন বললেন না আপনি 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 এমনি বিজ্ঞান সাহিত্য দর্শন এগুলো গেলেন পড়াতে পড়াতে তাকে বড় করলেন এবং ওই সমস্ত মিথোলজিক্যাল কাহিনী আপনি তাকে কোনো দিনই বললেন না সেক্ষেত্রে ও ওর কাছে কি কখনোই মরে গেলে কি হবে ও ভাই মরে গেলে কি হবে এই প্রশ্ন কি উত্থাপিত হবে বলেন

সমাজ ব্যবস্থার মাধ্যমেই এমন একটা সিস্টেম করে রাখছে যেখানে একটা বাসার ইচ্ছা না থাকলেও তাকে আমরা ইনফরমেশন গুলো দিয়ে শৈশবেই তার পুরো জীবনটাকে হয় এইটাই এইটা একটা খুবই খারাপ একটা জিনিস তো যাই হোক জিব্রাইল ভাই ভালো লাগলো এই যে আসিফ মহিউদ্দিন আসছে দেখি আমরা একটু তার সাথে কথা বলেই তার মূল্যবান আরেকটা কথা হম না আর বেশিক্ষণ থাকবো না কারণ দেখি দুই ঘন্টা শত মিনিট হয়ে গেছে মানে কথা বলতে বলতে তো দেখি অনেক কথা হয়েছে তাসিক নইকে একটু সংযুক্ত করি এখানে দেখলাম যে অনেকে তার কথা শুনতে চায় তো আমি তাকে একটু সংযুক্ত করি हेलो জাহাঙ্গীর ভাই কেমন আছেন জি ভাই আসি আসি ভালো ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছে আপনাদের কথা শুনতেছিলাম সেখানে আমিও একটু করতে চেয়েছিলাম আপনারা যেটা নিয়ে কথা বলছিলেন ওইটা নিয়ে আমি একটু জানতে চাই যে এই যে last যে কথাটা বললেন যে যদি ইনফরমেশন দেওয়া না হয় কাউকে তাহলে সে তো জানবে না যে মৃত্যুর পরে আহ আমরা কই যাব কি করব সেটা তো সে কিন্তু এইটাও কিন্তু একই সাথে সত্য যে এই যে দুইটা বেসিক question যে আমাদের জন্মের আগে কি কোথায় আমরা ছিলাম এবং জন্মের পর আমাদের যাত্রা কোন দিকে কি হবে আমাদের কি হবে মানে আমাদের জীবনের উদ্দেশ্য কি আমাদের জীবন আমরা কেন বেঁচে আছি এটা কিন্তু খুবই বেসিক একটা পুরা মানব সভ্যতার জন্য খুবই বেসিক একটা কোশ্চেন এখন এই কোশ্চেনটা কি সত্য কথা খুবই সত্য কথা হ্যাঁ এটা একটা এই কোশ্চেনটাকে আপনি আপনি এইভাবে আপেক্ষিক বলতে পারবেন যে রেডি না সেই ক্ষেত্রে ওই উত্তরগুলো যেগুলো রেডি থাকবে না তো সেটা এগুলো নিয়ে এত ফিজিক মানে ফিলোসফিক্যালি চিন্তা করবে আচ্ছা ঠিক আছে তাহলে কি কি এরকম সে নানা রকম চিন্তা করবে স্বাধীন ভাবে কিন্তু ওই ইনফরমেশনের কথা যেটা আমরা বলতেছি যে মিথোলজিক্যাল যে কাহিনীগুলো আছে ওই গাছের পাতায় রুহগুলো আছে মরে যাওয়ার পরে আবার তাদেরকে হাজির হবে এই সমস্ত মানে যে রেডিমেড কাহিনীটা আছে এই কাহিনীগুলো তো তাকে চিন্তা করতে বাধাগ্রস্ত করে এই আপনি যে এটা কিন্তু সে কি আগে কি পরে কি এবং এই চিন্তাগুলো দেখা যাবে যে একটা চমৎকার কোন ফিলজিক্যাল কোন আইডিয়া হয়তো সে উপহার দিবে একসময় কিন্তু ওই রেডিমেড কাহিনী যদি তার মাথায় থাকবে তাহলে তো সেই চিন্তাগুলো করবেই না এবং সেক্ষেত্রে তার কাছ থেকে কোনো ভালো জিনিসও আসবে না কিন্তু কিন্তু মানুষের মাথায় যে আইডিয়াগুলো আসে সেগুলো কিন্তু আসে হচ্ছে গিয়ে তার কাছে কি কি ইনফরমেশন আছে সেটার উপরে নির্ভর করে আপনি যে বলছেন খুবই কি হলো কথা বন্ধ হয়ে গেল হ্যাঁ আসিফ কথা কিন্তু বন্ধ হয়ে গেছে শোনা যাচ্ছে না কি হলো হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে ধরে নিচ্ছে যে বাংলাদেশের একজন কৃষক বা বাংলাদেশের একজন রিক্সাওয়ালার মাথায় যখন এই কোয়েশ্চেনটা আসবে সে কিন্তু তার কাছে কিন্তু এত ইনফরমেশন নাই যে হায়ার ফিলোসফ মানে খুব গভীর ফিলোসফাররা এই বিষয়ে কি বলে গেছেন বা সায়েন্সের যে নতুন আবিষ্কার গুলা সেগুলো কি হয়েছে সেই ইনফরমেশন তার কাছে নাই যেমন ধরেন আমাদের দেশের লালন ফকির লালন ফকিরের কাছে কিন্তু এত মানে পর্যাপ্ত ইনফরমেশন ছিল না আহ বা আরো জালি মাতব্বরের এর কাছেও ধরেন এত পর্যাপ্ত ইনফরমেশন গুলা ছিল না এবং তারা যেভাবে দেখেছে আহ সেটা কিন্তু একটু ব্যাকডেটেড ছিল এখন এখন সবার কাছে সবাই যে আপনার এই যে মানে খুব ডিপ ফিলোসফিক্যাল চিন্তা ভাবনা করবে সেটা কি আপনি আশা করতে পারেন মোটেও না খুবই কম লোক করবে এটা খুবই সৎ সৎকারা দুই চারজন করবে কিনা সন্দেহ এরকম দুই চারজন করতে পারে আর বাকিগুলো তো গড্ডালিকা প্রপায় জীবন কাটায় দিবে হ্যাঁ তাহলে তাহলে কোশ্চেন হচ্ছে কেউ কেউ তো এমনও চিন্তা করবে যে মরার পর আমার আত্মার পুনরুত্থান ঘটবে এবং আমি কোন একটা এমন একটা শহরে যাব বা এমন একটা দেশে যাব যেখানে সমস্ত কিছু সুন্দর সমস্ত কিছু ভালো এই জীবনে রয়ে গেছে একজন মানুষের সেই সেখানে ফুলফিল হবে এরকমও তো মানুষ ভাবতে পারে তাকে যদি আত্মা বিষয়ে দেওয়ার ধারণা তাকে না দেওয়া হয় তো আত্মার ধারণাটা আগে আগে তো তাকে তৈরি করে নিতে হবে তাই না আমি যদি তাকে বলি নাই যে বলে কিছু আছে তাহলে আত্তা ধারণা আইডিয়া না দিলেন কিন্তু আত্তার ধারণা কিন্তু মানুষের ভিতর থেকে গ্রো করতে পারে অলৌকিক ধারণা কিন্তু মানুষের ভিতর থেকে খুব মানে ইনিশিয়াল লেভেল থেকে গ্রো করতে পারে যেমন ধরেন মানুষ যখন ভয় পায় মানুষের ভয়ের অনুভুতিগুলো কিন্তু খুব বেসিক অনুভূতি এবং এই জায়গা থেকে কিন্তু অনেক কিছু মানুষ নিজে নিজে তৈরি করে যেমন ধরেন একজন মানুষের কিন্তু রাতের বেলা ভূতে ধরা ববা ভূতে ধরা যেই ববা ভূতে ধরাটা সেটা কিন্তু আমার পরিচিত অনেকে আছে যারা আগে থেকে জানতো না যে বোবা ধরবে বোবা ভূতে ধরা বলে একটা কিছু আছে কিন্তু তারপরে তাদেরকে বোবা ভুতে ধরছে এবং তারা রাত্রেবেলা ভয় পায় একটা এমন একটা চেহারা তারা দেখে যে চেহারাটার সাথে কিন্তু তাদের সেরকম কোনো স্মৃতি নাই যে সেই স্মৃতি দিয়ে তারা ওই চেহারাটা তৈরি করেছে সে করে তার মস্তিষ্ক করে কি অনেকগুলা স্মৃতি থেকে একটা ভয়ঙ্কর কুৎসিত রূপের একটা চেহারা নিজে তৈরি করে তৈরি করে তার কাছে মানে উপস্থাপন করে উপস্থাপন করে তাকে ভয় দেখায় এখন ছবিগুলো আর এই ছবি আর এই ছবিটা হয়তো কোনো মুভি থেকে দেখে থাকতে পারে অথবা কোন প্রিন্টেড কোনো কিছু দেখে কাল্পনিক কোন প্রিন্টেড কোন ভূত প্রেত দৈত্য দানো মানো এরকম হতে পারে হ্যাঁ এরকমও হতে পারে কিন্তু তার মস্তিষ্কে একদম নতুন কিছু চেহারা তৈরি করতে পারে যেগুলা একেবারে নতুন না মানে খন্ড খন্ড করে জোড়া লাগিয়ে একটা ভৌতিক চিত্র তৈরি করা এবং সেইখান থেকে কিন্তু সে এই আত্মা ধারণা এবং ভূতের ধারণা এবং অলৌকিক ধারণাগুলো পেতে পারে তো এই জিনিসগুলো যে শুধুমাত্র শিক্ষা থেকে আসে এই বিষয়টা আমি একটু দ্বিমত পোষণ করি আমার মনে হয় যে মানুষের ভিতরের যে ভীতি আছে মানুষের যে ডিএন এর ভিতরে যে তারা বহন করে নিয়ে আসতেছে গুহা যুগের যে ভয় এবং হিংস্র পশুর প্রতি যে আতঙ্ক সেই জিনিসগুলো কিন্তু মানুষ বহন করে নিয়ে আসছে এবং সেগুলো থেকে কিন্তু এই জিনিসগুলোর উৎপত্তি করতে পারে হ্যাঁ এটা আমি মানে আই এগ্রি উই দিউ কিন্তু এই জায়গায় বিষয়টা হচ্ছে যে ধরো যাক একটা সমাজে যে একশো জন মানুষ আছে হ্যাঁ একশো জন মানুষ সবাইকে বিজ্ঞানসম্মত ধর্ম নিরপেক্ষ মানে বিজ্ঞানসম্মত শিক্ষা দিলাম এবং এখানে মিথোলজিক্যাল কাহিনী মাহিনী যেগুলো আমরা জানি এগুলো কিছুই শিক্ষা দিই ওদেরকে সায়েন্টিফিক বিজ্ঞান ভিত্তিক দিলাম সেই ক্ষেত্রে তারপরেও যে দুই একজনের মনের মধ্যে আপনি যে বিষয়গুলো বললেন এটাতে তৈরি হবে না এটা না হতে পারে এক চাকরি হতে পারে কিন্তু সেক্ষেত্রে ওই দুই চারজনের মধ্যে যেটা এই ধরনের যদি তৈরি হয়ও এই যে আত্মার ধারণা অমুক সমুক তাহলে বাকি যে পঁচানব্বই জন লোক সেগুলো তারা কিন্তু তাকে সাপোর্ট তো করবেই না তারা বরং বলবে এই বেড়া তুই মানসিক রোগী তোর চিকিৎসার দরকার এবং তখন সে কিন্তু একটা পাত্তাই পাবে না তার ধারণাটা কিন্তু মানুষের মধ্যে মার্কেট পাবে না কিন্তু যদি টোটাল ওই একশো জন লোক যদি বিজ্ঞান ভিত্তিক পড়াশুনো না করে ধর্ম নিরপেক্ষ স্টাইলের যে মানে লেখাপড়ার কথা আমি বারবার বলছি সেটা যদি না থাকে আমাদের যে শিক্ষা সিস্টেম আছে এর মধ্যে বেড়ে ওঠে তখন ওই লোকের ওই সমস্ত ওই আপনি যেরকম ওই যে মানে ছবি তৈরি করে যে কথাটা বললেন যে বোবা ভূত প্রতিটা ওই কাহিনীগুলো কিন্তু আস্তে আস্তে বাকি লোকগুলোর উপর আস্তে আস্তে কিন্তু প্রভাব বিস্তার করবে এবং দেখা যাবে একসময় সময় ওই লোকটারে এই বাকি লোকগুলো সব পীর ফকির বা জিনের বাচ্চা টাচ্ছা হিসেবে বিশ্বাস করা শুরু করেছে আমি এখন এটাই বুঝাতে চাইছি আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে আমি জাস্ট এখানেই এই জিনিসটাই অ্যাড করতে চাচ্ছিলাম যে এটা এটা মানে একদম বেসিক থেকেও এই ধরনের চিন্তা বা এই ধরনের ধারণা আসতে পারে

এবং এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কিন্তু তারা অন্যের মধ্যে স্প্রেড করতে পারে স্প্রেড করার ক্ষমতাও এটার মধ্যে আছে আমরা কিন্তু দেখি যে আমেরিকায় কিছু নতুন নতুন ধর্ম কিন্তু মাঝে মাঝে তৈরি হয় আপনি দেখবেন যে এই যে একজন পেডোফাইল প্রফেট যাকে ধরা হয়েছিল সেও কিন্তু বেশ কিছু অনুসারী জোগাড় করে ফেলছিল যে যে এখন জেলে আছে পেডোফিলিয়ার অভিযোগে সে এখন জেলে আছে তা সেও কিন্তু বেশ কিছু অনুসারী টরি অনুসারী করছে আবার অনেকেই কিন্তু এরকম ভারতে কিছু বাবা বা আছে যারা একদম উদ্ভট কিছু দাবি করে এবং কথাবার্তা বলে তারাও কিন্তু কিছু অনুসারী জোগাড় করে ফেলে এমন কি তারা কিন্তু শিক্ষিত মানুষদের মধ্য থেকেও কিন্তু একদম যারা বিজ্ঞান শিক্ষায় পড়ালেখা বিজ্ঞান একদম আধুনিক বৈজ্ঞানিক আহ পড়ালেখা করছে তাদের মধ্যে থেকেও কিন্তু ভক্ত অনুসারী তারা জোগাড় করে ফেলতে পারে পারে কিন্তু ওই লোকটা কমপ্লিটলি বিজ্ঞান শিক্ষাই যে করছে তাত না তার ছোট জীব মানে ছোটকালে শৈশবে সে যে সমাজে মানুষ হয়েছিল সেখানে তার ধর্মীয় কৃষ্ণা কাহিনীগুলো শুনে শুনে বড় হয়েছে না এবং ওই ধর্মের প্রতি তার একটা বিশেষ ছিল না হয়তো পরবর্তীতে একটা লেভেলে হয়তো যখন যুবক বারো আরও হয়েছে তখন হয়তো বিজ্ঞান টিজ্ঞান শিখে কিছুটা হয়তো তার ভিতরে অন্য ধ্যান ধারণা হলে হতেও পারে বাট তার ধর্মের ব্যাপারে কিছু কিছু জিনিস হয়তো সে হয়তো মানসিক ভাবে বলে না 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 এটা আমি মানি না কিন্তু সে ধর্মটাকে তো ছাড়েনি এই মতো অবস্থায় সে তো ওই ধরনের নতুন কোন একটা তত্ত্ব নিয়ে হাজির হয়ে এরকম যদি মানে রহস্যপূর্ণ কথাটা মানে আদিভৌতিক টাইপের কথাবার্তা বলে তো এই লোকগুলো কিন্তু ভীষণ একটা বড় উদাহরণ হলো ওই যে হিন্দুদের একটা ইস্কন বলে সংঘ আছে আপনি হয়তো জেনে থাকবেন ওই ইস্কনে কিন্তু প্রচুর পরিমাণে ওই খুবই শিক্ষিত টাইপের হিন্দু কিন্তু আছে জড়িত এখন আপনি এত বলবেন যে তা কি করে দেখবেন যে ওই উচ্চশিক্ষিত হিন্দু গুলোর প্রত্যেকেই তাদের পরিবারে আগেই ওই ইস্কনের যে দেব দেবতা আছে ওই সম্পর্কে আগেই তাদের একটা ধারণা ছিল এবং থাকার ফলে হচ্ছে কি পরবর্তীতে যখন ওর একটা ইন্টারন্যাশনাল আবেদন সমৃদ্ধ যখন একটা দর্শন ওই ইস্কনের মাধ্যমে পায় তখন ওর ওইটা ভাবে আহ তাহলে এটাই তো ঠিক তখন ও ওরে তো আপনি তো 100% তো আপনি যদি শিক্ষিত বলেন তা সেটা কিন্তু ঠিক হবে না কারণ অতanesulfonyl যে বললাম না যে তার যে মিথোলজিক্যাল যে ধর্মীয় কিসকাহিনী ওটা তো তার ব্রেনের মধ্যে আছে ওটা ওটা বর্জিতভাবে তো আসলে শিক্ষিত হয়নি। না সে প্রভাবিত হতেই পারে আপনি যাদেরকে বলতোছেন হ্যাঁ আমরা দিই এই এই বিষয়ে আমি আপনার সাথে একমত কিন্তু কিন্তু হচ্ছে গিয়ে এই জিনিসটাও হতে পারে দুইটার দিকই হতে পারে আসলে আহ কিন্তু ওইটার সম্ভাবনা কমে যায় এটা ঠিক যখন যদি বিজ্ঞান শিক্ষা থাকে তখন এটা সম্ভাবনা অনেক কমে যায় তবে একেবারে যে জিরো হয়ে যায় জিরো হয়ে যায় না 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 জিরো জিরো হবে না মোরো মোটেও হবে না যে আপনি ফেডোফিলিয়ার যে ইয়ে ধর্মীয় নবীর কথা বললেন দেখবেন যে আমেরিকার সোসাইটিতে হ্যাঁ ওরা কিছু লোককে ঠিকই আকৃষ্ট করতে পারে ঠিকই কিন্তু ওয়ান্স আপন টাইম সে ধরাও খাবে পাবলিকের মারও খাবে জেলেও যাবে এবং ও কিন্তু খুব বেশি বাড়তে পারবে না একটা লেভেলে কিন্তু সে কিন্তু স্টপ হয়ে যাবে আপনি ওই ধরনের একটা কখনোই কল্পনা করতে পারবেন কিছু এক জায়গায় এবং ওই লোকগুলোই ওর সঙ্গে জড়িত হবে কারা জানেন আপনি তো জানেন যে ইউরোপ আমেরিকার লোকজন হলো বৈচিত্রের মানে অনুসারী এক লেভেলের জীবন করতে 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 তো হঠাৎ করে আজকে ঠিক আছে দেখি আজকে এটা অনেক হলো তো একটু নতুন কিছু একটা ধরি এই জন্যও কিন্তু অনেকে ধর্ম গ্রহণ করে আপনি হয়তো জেনে থাকবেন এই জন্য কিন্তু অনেকে ধর্ম টর্ম চেঞ্জ করে গ্রহণ করে আচ্ছা ঠিক আছে একটা নতুন কিছু দেখি না এখন ঘটনাটা তো এই রকম কারণে ওই আপনি একটা ধর্ম প্রচার শুরু করেন দেখবেন যে কিছুদিনের মধ্যে আপনারও কিছু অনুসারী হয়ে গেছে আপনি অং বং সং সং কিছু বলে টলে একটা বিভিন্ন ধর্মের একটা জগা কিছু দিয়ে মোটামুটি একটা শুরু করেন দেখবেন কিছু ভক্ত আপনি পেয়ে যাবেন কিছু বিশেষে তুমি পেয়ে যাবে মুশকিলটা হচ্ছে একটু বেশি মানে ওটা খুব বেশি দূর বাড়তে পারবে না এই মানে একটা এডুকেটেড সোসাইটি যার কারণে নাকি বিজ্ঞান নির্ভর শিক্ষা আছে ঠিক আছে এই বিষয় আমি একমত একদম তো এইটাই আমিই আসলে এটাই বোঝাতে চাই ওই ধরনের কারণ আমাদের একটা হলো আমাদের ফাংশন কারণ আমাদের ব্রেনটাই এমন ভাবে তৈরি যেটা আপনি যে বললেন যে ডিএনএ গত যে বিষয়টা আছে আমরা সেই প্রাগ ঐতিহাসিক আমল থেকে একেবারে সেই জঙ্গলি জীবনে আমরা যখন জীবজন্তুর ভয় পেতাম তারপরে মনে করেন আকাশে যখন ওই যে মানে বিদ্যুৎ চমকাইতো আমরা তোরগুলোর কারণ জানতাম না তো ওগুলোর আমরা মানে দেখে ভীষণ ভয় পেয়ে যেতাম তারপরে হঠাৎ করে আগ্নেয়গির অগ্নুৎপাত ঘটতো খালি আগুন আর আগুন আগুন গুলে গুলে মানে চলে আসে আমরা দৌড়ে দৌড়ে পালাইতাম আবার বনের মধ্যে দিয়ে গেলে হঠাৎ করে হিংস্র জীব এসে আক্রমণ করতো তাহলে এই ভয়ের বিষয়টা তো সেই আমাদের এই মানে ডিএন এর মধ্যে তো রয়ে গেছে ইনফরমেশনটা তো রয়ে গেছে ওগুলো কিন্তু আমরা বংশ পরম্পরায় হাজার হাজার না লক্ষ লক্ষ বছর ধরে বহন করে আসতেছি সুতরাং এই ভয়ে থেকে উদ্ভূত নানা রকম কাল্পনিক বিষয়গুলো তো অটোমেটিক্যালি চলে আসবে এবং বস্তুত আজকে আমরা যত ধর্মই দেখি সেগুলো কিন্তু ওইভাবেই তৈরি তৈরি পরবর্তীতে মানুষ একটু সভ্য হলো একটু জ্ঞান বিজ্ঞান হলো তখন ওই জিনিসটাকেই একটু রং চং দিয়ে একটু আপ টু ডেট করে এডিশন করে অনেকটা ফটোশপ করে নতুন মোড়েকে তৈরি তাই না এছাড়া আর আজকের ধর্মগুলো এছাড়া আর কি হ্যাঁ এবং আমি আরো আরেকটা জিনিস আরেকটা পয়েন্ট বলতে পারি বিষয়ে যে যেমন ধরেন যে মানুষের যে অন্যান্য প্রজাতি ছিল যে যেমন ধরেন নিয়ান্ডারথালদের মধ্যে কিন্তু কিছু কিছু ধর্ম পালনের প্রমাণ পাওয়া যায় কিছু কিছু জিনিস কিন্তু তারাও মানতো এবং এক কিছু কিছু শিল্পাঞ্জির মধ্যেও কিন্তু এই ধরনের টেন্ডেন্সি দেখা দেয় যে তাদের ভিতরে কিছু বেসিক লেভেলের কিছু জিনিস আছে এই ধর্মের মতোই খানিকটা ধর্মের মতোই আর কি এবং আরো ব্যাপার হচ্ছে যে একদম উচ্চশিক্ষিত সমাজগুলোর সমাজগুলোর মধ্যে দেখা যায় এই যে ধর্ম বা অলৌকিকতা বিশ্বাস এই জিনিসটা তো আসে মানুষের অসহায়ত্ব থেকে এখন দেখা যায় যে অনেক অনেক শিক্ষিত মানুষ মানুষ জ্ঞানী তারা যখন এমন একটা সিচুয়েশনে যায় যখন হচ্ছে গিয়ে তাদের আর কিছু করার নেই মানে ধরেন এমন একটা রোগ হলো এমন একটা অসুখ হলো বা এমন একটা বিপদের মুখে তারা পড়লো তখন তাদের কাছে যখন আর কিছু করার থাকে না তখন কিন্তু তারা কোনো না কোনো ভাবে চিন্তা করে যে এমন যদি কেউ থাকতো আমাকে রক্ষা করবে এই যে এই সমস্ত জিনিস থেকেই কিন্তু এই যে আমরা যে এখনকার দিনে যে আহ সুপার হিরো টাইপের যে জিনিসগুলা দেখি যে মুভি দেখি সেগুলাও কিন্তু মানুষের এই বেসিক ইয়াটা কি নাড়া দেয় এবং নাড়া দেওয়ার কারণে এই ধরনের সিনেমা কিন্তু বা এই ধরনের কমিক্স কিন্তু মানুষ মানুষ এখনো কেনে এখনো পড়ে তারা কিন্তু এই জিনিসটা ভাবতে ভালোবাসে যে আমি যখন একটা মহা বিপদে পড়ব তখন কিছু না কিছু একটা এসে আমাকে সেখান থেকে রক্ষা করবে বা আমাকে বাঁচাবে আমাদের একটা বিগ ব্রাদারের দরকার সব সময় কিন্তু এটা কিন্তু একদম আহ ইসের ভিতর থেকে আসে আহ এই জিনিসটাকে আমি কি বোঝাইতে পারছি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বুঝাইতে পারছেন আপনার দুই চার শব্দ শোনার পরেই আমি বুঝে গেছি যে আপনি মানে মানুষজন অলয়েজ একজন মানে সে চায় যে তার চূড়ান্ত অসহায় বা অনিশ্চয়তার মধ্যে সাম্বলিক কেউ আসবে এগোয়ে তাকে সাহায্য করবে এবং এতে আদৌ সাহায্য করুক বা না করুক এই চিন্তাটাই তাকে অনেক শাস্তি শান্তি দেয় মানে যেমন উদাহরণস্বরূপ যেমন যদি আমরা বাংলাদেশের সোসাইটিতে দেখি অসুখ বিসুখ ক্যান্সার হয়ে গেছে অথবা এমন অসুখ হয়ে গেছে বাঁচবে না তখন ওই মোমেন্ট এসে ডাক্তাররা তাকে জবাব দিয়ে ফেলছে অর্থাৎ দুনিয়ার কারো কাছে আর সাহায্যের কোনো সুযোগ নাই এই মোমেন্টে সে কিন্তু আল্লাহর এটাকে শান্তি পায় আপনাকে বুঝতে হবে এই মোমেন্টে কিন্তু আর কোনো ইয়ে নাই তখন সে নিরাশ্রয় হতে চায় না তখন একটা আশ্রয় সে খুঁজতে চায় আমাদের এই জন্য আমি মাঝে মাঝে এই শব্দটা ইউজ করি যে আমাদের হয়তো বডিগত বিবর্তন যথেষ্ট হয়ে গেছে এবং এখনো হয়তো হচ্ছে কিন্তু আমাদের মানসিক বিবর্তন এই লেভেলে পৌঁছায় নাই এই শব্দটা আমি বলি যে মানসিক বিবর্তন এই মানসিক বিবর্তনটা এখন ওই লেভেলে পৌঁছায় নাই যে লেভেলে পৌঁছাইলে আমরা আমাদের কোন রকম নিয়ন্ত্রক ছাড়া নিজেরা সক্ষম নিয়ন্ত্রক ছাড়া যে আমরা স্বাধীনভাবে বাঁচতে সক্ষম সেই লেভেলে আমরা যাই না এবং নাজার কারণও আছে কারণ আমাদের জীবনে প্রতি মুহূর্তে প্রচুর অনিশ্চয়তা আছে আপনি রাস্তায় যাচ্ছেন অ্যাক্সিডেন্ট করে আপনি মারা যাবেন না তার গ্যারান্টি নেই অথবা অ্যাক্সিডেন্ট করে হাত পা ভেঙে পঙ্গু হয়ে যাবেন না তার গ্যারান্টি নেই অনেক রোগ আছে যেগুলো সারে না ডায়াবেটিস তারপরে মনে করেন যে ক্যান্সার মেনসার এগুলো সারে না তো মানুষজন দুখে দুখে মরে এই অনিশ্চয়তাগুলো যতদিন থাকবে ততদিন মানুষ এই ধরনের এই অদৃশ্য শক্তির উপরে মানে যদি নাও থাকে তাও তাকে আমদানি করবে তাও তাকে আমদানি করে তার উপর নির্ভর করে একটু শান্তিতে বাস করতে চাইবে শান্তিতে থাকতে চাইবে আমার মনে হয় যে এখানে আমাদের এই যে মানসিক বিবর্তনের লেভেলে আমরা ওই লেভেলে এখনো পৌঁছাই নেই তবে হ্যাঁ বিজ্ঞানের টেকনোলজির মাধ্যমে আমরা আমাদের অনিশ্চয়তা গুলোকে যত আস্তে আস্তে দূর করতে পারবো আমার মনে হয় যে এই মানসিক বিবর্তনের লেভেলটা আস্তে আস্তে ওই লেভেলে চলে যাবে অর্থাৎ যদি আজকে হঠাৎ করে ক্যান্সারের অসুখ মানে হান্ড্রেড পার্সেন্ট কিউর হয় এই ধরনের যদি ট্রিটমেন্ট আবিষ্কার হয় ডায়াবেটিসের কিউর যদি হয় এই ধরনের ইয়ে আবিষ্কার হয় তার রাস্তায় বেরোলে কখনো এক্সিডেন্ট হবে না এই ধরনের কোন সিস্টেম যদি চালু হয় আমার ধারণা যে একটা লেভেলে গিয়ে এই ধরনের ওই যে মানে বিগ ব্রাদার লাগবে বা কোনো অলমাইটি গডের আমার হেল্প লাগবে এই এই সাইকোলজিক্যাল আকাঙ্ক্ষাটা আমার ধারণা থাকবে না এটা কিন্তু আমার মনে হয় আমার মনে হয় এতে ফর্মটা চেঞ্জ হবে কিন্তু এই আইডিয়াটা ঠিকই থাকবে কিন্তু ফর্মটা চেঞ্জ হবে যেমন ধরেন আগে যে যে ওলা ওঠা তারপরে এই ধরনের রোগ হতো গ্রামের পর গ্রাম যখন প্লেগ হয়ে তারপরে নানা ধরনের মানে সংক্রামিত রোগ হয়ে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত তখনও কিন্তু মানুষের মনে এই যে ওলা দেবী থেকে শুরু করে এই ধরনের কনসেপ্ট ছিল যে এই দেবীটা আসতেছে এরপরে যখন এগুলার কিওর আবিষ্কার হলো এগুলা দিয়ে যখন আর মানে মানুষ সেভাবে মারা যাচ্ছে না জিনিসগুলা কিন্তু ঠিকই রয়ে গেছে এই যে ওলা দেবী ঠিকই মারা গেছে ওলা দেবী ঠিকই মারা গেছে এবং আমি জানি যে হিন্দুদের মধ্যে এই ওলা দেবীর ওলা দেবী নাম রকম শীত ওলা দেবী না কি জানি শীতলা দেবীই তো ওই এই যে আপনি যে উদাহরণ গুলো দিলেন এই শীতলা দেবীরে মানে তারা পূজা টুজা দিত হিন্দুরা দিয়ে তারা কি করতো যে ওলা ওটে মানে ওলা তো কলেরা কলেরা যাতে না হয় ডায়রিয়া যাতে না হয় এর থেকে রক্ষার জন্য এটা করতো এই যখন এই যে এই সমস্ত রোগের চিকিৎসা আবিষ্কার হয়ে গেল স্যালাইন ম্যালাইন খাওয়া স্যালাইন ট্যালাইন আবিষ্কার হয়ে গেল হিন্দুদের মধ্যে থেকে কিন্তু আস্তে আস্তে যে শীতলা পূজা কিন্তু খুব একটা আমরা দেখি না এখন আগে প্রায় দেখতাম ছোটবেলায় কিন্তু এখন কিন্তু দেখি না শীতলা দেবী কি মারা গেল নাকি হ্যাঁ সেটাই যে কিন্তু ফর্ম কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখনো কিন্তু মানে রোগ টোগ কিন্তু সেই রকম ভাবে মানুষ আতঙ্কিত হয় নতুন আরেকটা রোগ আসে যেমন ক্যান্সারের কিওর যদি এখন আপনি আবিষ্কার করেন তাহলে হয়তো অন্য আরেকটা রোগ নিয়ে মানুষ এই একই রকমের আতঙ্কের ভিতরে থাকবে বা ধরেন রাস্তাঘাটে সমস্ত কিছু আপনি ঠিকঠাক করলেন তারপরে হয়তো আরেকটা জিনিস নিয়ে তারা আতঙ্কের ভিতরে থাকবে কিন্তু এই একদম পুরাপুরি মনে হয় না হওয়া সম্ভব এই যে বেসিক জিনিসটা পুরোপুরি হয়ে যাওয়া আমাদের তো সেটা থেকেই যাবে উচ্ছেদ উচ্ছেদের তো দরকার নেই থাক না যেভাবে থাক কিন্তু কথা হচ্ছে সেটা জানো যে সিংহ মানুষকে প্রভাবিত করে টোটাল সমাজটাকে যেন ভ্যাকওয়ার্ড না করে তোলে তাই না তো উসসে থাক না কিছু লোক এগুলা নিয়ে থাক না হুরে এক কিছু লোক পাগলামি সাগলামি করুক এটাও তো একটা বিনোদনের উৎস আমাদের কাজী ইব্রাহিম এন তার আবিষ্কার করে আমাদের বিনোদন দিচ্ছে তাই না তারপরে সাম্বাল আবিষ্কার করছে আমরা এখন সেখানে যাবো ওখানে হিটলার বসে আছে সো আমাদের তো সেখানে যেতেই হবে তাই না যে কিছু কিছু লোক এগুলো করলে তো এটা আমাদের বিনোদনের তো একটা উৎস থাকা লাগবে না সারাদিন তো cinema নাটক দেখে তো আর মন ভরে না আমাদের মধ্যে এই ধরনের কিছু কিচ্ছা কৌতুক ও দরকার আছে নাকি হ্যাঁ হ্যাঁ আর এই যে জাহাঙ্গীর ভাই আরেকটা জিনিস আপনাকে একটু জিজ্ঞেস করি যে যে আমাদের যে মুমিন ভাইরা মুমিন ভাইরা যে আমাদের নিয়ে নানা ধরনের ভিডিও বানায় এবং নানা ধরনের কথাবার্তা বলেন আপনার কাছে তাদের অ্যাপ্রোচ গুলা কার অ্যাপ্রোচ কিরকম মনে হয় আপনার কাছ থেকে আমি একটু মতামত চাই বিষয়ে যে এমন কোন ব্যক্তি আছেন কিনা মুমিন ভাইদের মধ্যে যাদের অ্যাপ্রোচ আপনার কাছে একটু যথার্থ মনে হয় তারা অন্যদের থেকে একটু বেটার মনে হয় এরকম কাউকে পাইছেন কিনা আপনি আমি কি সত্যি কথা বলবো সত্যি কথা বললে আপনি কিছু মাইন্ড যদি না করেন তাহলে আমি বলবো এটার উত্তর দেবো না আপনি সত্যি কথা বলেন আমি আমি আসলে এই জিনিসটা বিভিন্ন জনের কাছ থেকে জানার চেষ্টা করতেছি যে আমাদের মুমিন ভাইদের মধ্যে এমন কেউ আছেন কিনা যাদের সাথে একটু কথা বলা অন্তত একটু কথা বলা সম্ভব এবার সত্যি কথাটা হলো এই ধরনের মুমিনদের কোন ভিডিও বা কোন কথা আমি আদৌ শুনি না এবং অতএব আমি এদের নামও জানি না আচ্ছা আচ্ছা বোঝা গেল আচ্ছা কিন্তু এটা তো

মেসেজে তার লেখা টেখা দেখাচ্ছে তা আমি ওইটা আচ্ছা ঠিক আছে আপনার হাতে যখন কথা বলতে গেছে রাহস করে তাহলে ভাবলাম যে নিশ্চয়ই একটা কিছু একটা হবে আমি যে ক্লিক করে আমি লেখায় গেলাম ভাই আমার মনে হয় যে দুই মানে খেয়ে দেখ কাম নাই আল তুহন্ত লেখার পিছনে সময় ব্যয় করে অর্থ ব্যয় করে শ্রম ব্যয় করে কিভাবে এইভাবে মেধার অভুজয় কিভাবে হতে হতে পারে এরপরে আমি কিছু পড়ি টি নেই এলে আসলে আর আর একটা লোক দু একবার আসছিল আসার পরে তারপরে তো সে চলে যাওয়ার পরে দিই কয়দিন পরে আকাশ খান আমি যে ভাই এই আকাশ খান আমি অ ইসলামিক নাম নিয়ে চলে আসছেন এটা তো আপনি কি কাজ করেন নাই ইবনে সাহেব ছিল জেনে ইসলামিক নাম হ্যাঁ আপনি আকাশ আকাশ বাতাস এগুলো তো অন ইসলামিক নাম আপনার আমরা কি বিবরণ বললে টলে করে যে বাঘ যে আর আসে কিন্তু ইবনে সাইদ তো ঠিকভাবে ইসলামিক নাম না কারণ হচ্ছে ইবনে সাইদ মানে হচ্ছে সাইদের ছেলে তাই না তাহলে এটা কি হবে করে সাউন্ড সাউন্ডিং তো কিছুটা হলো আরবিক অ্যাট লিস্ট আপনার আকাশ তো করে কমপ্লিটলি মনে করেন বাংলা ভাষা বা মানে ইয়ে ওই বাংলা শব্দ অথবা মনে করেন ওই সংস্কৃত শব্দ এরকম তাই না বা এই এটার সাথে তো আরবি এখন ইসলাম মানে তো আরবি কালচার ইসলাম ইজ জাস্ট আরবিক কালচার আর কিছু না ইসলাম ইজ নাথিং বাট আরবিক কালচার আপনাকে বুঝতে হবে ইসলাম কিন্তু আসলে আরবিক কালচার এবং আরবিক কালচার বলে আপনি কাটি মুমিন হতে গেলে আপনাকে জব্বা পড়তে হবে কাটি মুমিন হতে গেলে আপনার পাগড়ি পড়তে হবে কাটি মুমিন মানে এগুলা কি আপনি ঈশ্বর যদি থাকে আল্লাহ যদি থাকে আমি তাকে ডাকতে গেলে আপনার জুব্বা পড়তে হবে পাগড়ি দিতে হবে এটা তো কোনো ইয়ে হলো না মানে এটা তো মানে কোনো কন্ডিশন না কি হয় তো এই কন্ডিশন গুলো দিয়ে দেওয়া হয় তাহলে বুঝতে হবে তো একটা কালচার নট ধর্ম মানে আর তাছাড়া ইসলাম ইজ নট এ রিলিজিয়ন এই জায়গার একটা সমস্যা আমরা ইসলামকে দেখি অনেক ক্ষেত্রে ধর্ম হিসাবে উপস্থাপন করি এমনকি ইসলামিক স্কলাররাও কিন্তু সেটা বলে আপনি কলেজ বলতে হবে ইসলামই যে কমপ্লিট কোড অফ লাইফ কমপ্লিট কোড অফ লাইফ এবং যে কারণে জীবনের জন্ম থেকে শুরু করে মানে জন্মের আখ থেকে শুরু করে মরার পর পর্যন্ত যা আপনি করবেন আপনি পায়খানা করেন প্রস্রাব করেন খাওয়া দাওয়া করেন বিয়ে করেন যৌন সঙ্গম করেন গোসল করেন সব কাপড় পরেন সব কিছুর বিধে বিধেন আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে এখান থেকে একটু এদিক ওদিক করা যাবেন না যদি যায় তাহলে সে আর মুসলমানের খাতায় তার নাম থাকবে না এই জন্যই তো এই যে আপনি মাঝে মাঝে আগে আগে শুনতে অনেক কথাবার্তা আমি দেখতাম খালি খালিমিনে কথা বলো সে কথা আরে এত কথার কি আছে বাবা তোমার এইগুলো করতে হবে ব্যাস এটা হলো নির্দেশ এটা না করলে তুমি খাতা থেকে তোমার নাম কাটা আর যদি তুমি ভিন্ন কথা তোমার সাথে কোনো কথা নেই ভাই তুমি যাও ভাগো কথা শেষ ওর সাথে এত ফেসলের কি আছে আমার কাছে এটাই মনে হয় আর কি যেহেতু একটা কমপ্লিট কোড অফ লাইফ অর্থাৎ বিধান 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 হলে তো সেটা আপনাকে মানতেই হবে আপনার রাস্তায় যে ট্রাফিক বিধান গুলো আছে আইন গুলো আছে আপনি মেনে চলবেন না আপনি যদি একটা যদি লাল বাতি চালাইলে আপনার যদি গাড়ি থেমে যেতে হয় আপনি যদি কোনো ঘটনাক্রমে যদি আপনি লাল বাতি চালাইলে জালাইলে যদি আপনি সেটা ভায়োলেট করে চলে যান পুলিশ আপনাকে ধরে জরিমানা করবে না আপনি ইসলামের বিধিবি যেন একবার আপনি একতাম যদি আপনি না মানে আপনার তো মুসলমানের খাতায় তো আপনার নাম থাকবে না একটু কথা এখানে কোনো সুযোগ নেই হ্যাঁ আমি আপনাকে এটা জিজ্ঞেস করলাম এটার একটা বিশেষ কারণ আছে আমি চাচ্ছি যে একটা আমরা একটা বিতর্ক অনুষ্ঠান করতে যে অনুষ্ঠানের মধ্যে এই যে মুশফিক মিনার থাকবেন মুশফিক মিনারকে আমরা বলেছি যে উনি ওনার পছন্দের কোন একজন ইসলামিক স্কলার ইসলামিক আলেম সত্যিকারের ইসলামিক আলেমকে নিয়ে আসবেন এবং আমাদের পক্ষ থেকেও দুইজন থাকবেন আমরা দুইজন কথা বলবো ওনারা দুইজন কথা বলবেন এবং একটা বিষয়ে সিলেক্ট করা হবে এবং আমাদের এই যে স্ট্রিম ইয়ার্ডের যে লাইভ স্ট্রিমটা যেটা আছে সেটা দিয়ে আমরা সেই লাইভ অনুষ্ঠানটা করব তো আমি আপনাকে আপনাকে জিজ্ঞেস করছিলাম এই কারণে যে আপনার সন্ধানে এমন কোন মুমিন ভাই আছেন কিনা যিনি আমাদের সাথে এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়ে রেফারেন্স ভিত্তিক সঠিক কথাগুলো বলতে পারবেন কিন্তু যে গালি এবং ব্যক্তি আক্রমণ নোংরা নোংরামি এগুলা না করে ওনারা আর্গুমেন্টে যেতে পারবেন এরকম কেউ আছে কিনা ওই ছেলেটাই আমার মনে হয় যে ওই ছেলেটা ছাড়া আর কেউ নেই সেক্ষেত্রে আমি যতটুকু দেখছি আমি হালকা ভাবে আপনার সাথে কথা বলতে ছিল তাতে মনে হয় চলছে ওটাই এই যতগুলো আমি দেখছি তার মধ্যে ওইটাই মনে হয় মানে ওর কথাবার্তার মধ্যে ইয়ে আছে মানে মানে উগ্রতা টুগ্রতা নাই আর অশ্লীল কথা তার মধ্যে নাই ও হতে পারে কিন্তু বেশি তেনা ফেসায় আমি আপনার সাথে একদিন লাইভ আমি দেখছিলাম বেশ কিছুদিন আগে কিন্তু যেভাবে তেনা ফেসায় ওর সাথে তো আসলে বিতর্ক হয় না আপনার বিতর্কে আপনি যেমন যে যুক্তি তর্ক আপনি একটা পয়েন্ট মেক করেন আপনি যখন একটা পয়েন্ট মেক করে যখন আপনি সুনির্দিষ্ট সুনির্দিষ্ট দৃষ্টি একটা বস্তু বা সুনির্দিষ্ট একটা পয়েন্ট তৈরি করে আপনি রেফারেন্স সহকারে যদি আপনি উপস্থাপন করেন ও যদি ফার্স্টেই সেটাকে কোনো কারণ ছাড়াই বলে এটা আসলে এরকম না তো এটা আসলে এইরকম মানে সে যদি স্বীকারই না করে এবং স্বীকার করলেও স্বীকার করলেও যদি বলে যে এটাই আল্লাহর ইচ্ছা ছিল আল্লাহ এইভাবে চাইছে দেখে এটা হয়েছে তখন তো আর আর্গুমেন্ট আগানো যায় না তখন তার তর্কটা করা যায় এই জন্যই আসলে আপনি যে বললেন আমার ধারণা এটা হবে না আপনি কোন প্রসিদ্ধ ইসলামিক স্কলার এই ধরনের নাস্তিকদের সাথে তোমাদের সাথে বিতর্ক করতে পারবে না সেই সাহস ওদের নেই ইম্পসিবল এটা আসবে না আসলে ল্যাংটা হয়ে যাবে সেই ওরা করবে না ওরা কখনো প্রকাশ্যല്ല কারণ এটা তো এখানে সীমাবদ্ধ থাকবে না এরপরে তো এটা ফেসবুকের মানে সব জায়গায় ইউটিউবে সব জায়গায় মানে এটা প্রচার হতে 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 তো ও তো মার্কেট নষ্ট হয়ে যাবে তো ও ও এরিস নেবে তো হয় না হ্যাঁ আমারও মনে হয় না যে কোনো প্রখ্যাত আলেম এই রিস্কটা নেবে আমি বেশ কয়েকবার জাকারিয়া জাকারিয়াকে আমি আহ্বান জানিয়েছিলাম যে আমার সাথে একদিন কথা বলার জন্য উনি আমার কয়েকটা এসের উত্তরও দিয়েছিলেন কিন্তু উনি কিছুতেই আমার সাথে লাইভে আসতে অস্বীকৃতি জানিয়েছেন এবং এবং আমি আরো কয়েকজনকে অনুরোধ জানিয়েছি যে আমার সাথে একদিন কথা বলতে ওনারা আসুক ওনারা যুক্তি উপস্থাপন করুক প্রয়োজনে আমি যদি বিতর্কে পরাজিত হই আমাকে যদি তারা বুঝাই দিতে পারেন যে আমার কথাটা রং ছিল তাহলে আমি ইসলাম গ্রহণ করে ওনাদের সাথে হজ করতে যাব এই অফার ওনাদেরকে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও ওনারা তাতেও রাজি হন না এখন ওনারা কি বললে ওনারা হবেন সেটা আমি বুঝতে পারতেছি না তারপরে ওনাদের কাছে আমরা কি বললেই রাজি হবেন হ্যাঁ কিছু বললেই রাজি হবে না বুঝতে পারছি আজকে থেকে আরো 8 10 বছর আগে বললে হয়তো রাজি হতো এখন হবে না কারণ কি জানেন বলেন কারণটা বলেন আজকে থেকে আরো আট দশ বছর আগে মানুষ ইসলাম নিয়ে তো পড়াশোনা করতো না জানতো না আসলে ভিতরে কি আছে এগুলো কিছুই জানতো না ফলে হচ্ছে কি ওরা এসে যে কোনো বিষয়ে সদম্বে বলে গেলে পাল্টা উত্তর দেয়া আপনার পক্ষেও সম্ভব হতো না অনেক ক্ষেত্রে আমার পক্ষেও সম্ভব হতো না বা অন্য কোনো লোকের পক্ষে কারণ ওই ধরনের বাস পড়াশোনা আমরা তখনো করি নাই

মানে ফেসবুকে লাইভ টাইপ করে বা ইউটিউবে লাইভ টাইপ করে এরা তো ওদের কম জানে না ক্ষেত্রে ওদের ওদের থেকে বেশি জানে তো ওরা কখনো এই রিস্ক নিবে যে যে কাছে কুস্তিতে যাবে কখনোই না অর্থাৎ এখন প্রত্যেকেই তো যথেষ্ট পরিণত এবং আপনি ওদের সাইকোলজি জানেন ওদের সাথে তর্ক করতে গেলে বা বিতর্ক করতে গেলে কোন পয়েন্টে ঘায়াল করতে হবে এটা আপনিও ভালো বোঝেন দশ বছর আগে এই টেকনিকটা আপনার জানা ছিল না আর আজকে কেন জানেন বিগত দীর্ঘদিন ধরে ওদের সাথে নানাভাবে ইন্টারাকশন করতেছেন করতে করতে আপনি বুঝে গেছেন না ওরা ওদেরকে আসলে কোন পয়েন্টে ধরলে ওরা ঢুকতে পারবে না দশ বছর আগে কি সেটা ছিল ছিল না এখন ওরা তো এটা খুব ভালো করেই জানে জানে বলেই ওরা ভিড়বে না এখন দশ বছর আগে যেহেতু আমরা মানে আপনার এই ধরনের ইয়ে ছিল না বা আর অন্যান্য মানুষের ইয়ে ছিল না তখন ওরা কিন্তু খুব কনফিডেন্স সহকারে আসতো কিন্তু এখন আসেন এবং এটার একটা বড় প্রমাণ আমি দেখছি আপনি ডেভিড উইডের নাম শুনছেন আমেরিকায় যে ইভানজেলিক্যাল একজন ক্রিশ্চিয়ান ডেভিড উইড কিন্তু মারাত্মক জ্ঞানী আপনি যদি জেনে থাকবেন আপনি যদি তার ইয়ে ডিবেট গুলো দেখেন আপনি দেখবেন গত পাঁচ মানে চার পাঁচ বছরের মধ্যে ডেভিড উইডের সাথে কেউ কেউ বিতর্ক করতে আসে এক পাগল গেছিল আমেরিকা ওই ইংল্যান্ড থেকে ওই যে নাম হলো ওর নাম হলো যে হিজাব হিজাব বলে আপনি দেখবেন যে হিজাবের সাথে তার যে ইয়েটা মানে ডিবেটটা হয়েছে হিজাব অনেকটা তার পেশি শক্তি দিয়ে এবং মানে রুডনেস দিয়ে জিততে চাইছে কিন্তু যুক্তি দিয়ে না যুক্তি দিয়ে মানে জেতার সে চেষ্টা করেন সে রুডনেস দিয়ে এবং ওই অডিয়েন্সে মানে মুসলমান শ্রোতা বেশি ছিল এবং তারা বারবার ওই হিজাব উল্টো পাল্টা বললেও তারা হাতে তালি দিয়ে উৎসাহ দিচ্ছে কিন্তু বেসিক্যালি ওখানে হিজাব পুরো ডিস্ট্রয়েড হয়ে গেছে যদি আপনি ডিবেটটা দেখেন এবং এই হিজাবের আগ পর্যন্ত আমি ফলো করছি প্রায় তিন চার বছরে ডেবিউটিটের সাথে কেউ বিতর্ক করতে আসেনি এর আগে আমি দেখতাম যে ওই যে সাব বিরিয়ালে বলে এক ভদ্র ওই যে ক্যানাডার সে বিতর্ক করতে প্রায় এগুলো আমি দেখতাম কিন্তু এরপর আর কিন্তু ওর কেউ ভেড়ে নেই ভেড়ে নেই কেন জানেন হ্যাঁ উদ্যোগটা ভালো যদি সবল হয় আমি অবশ্যই খুশি হবো মনে হলে বাস্তবায়িত হবে হম আমারও আমিও চেষ্টা করতেছি দেখি ওনাদেরকে আনা যায় কিনা এই বিষয়ে কয়েকজনের সাথে কথা বলছি দেখি ওনারা আসতে রাজি হন কিনা রাজি হইলে তো খুবই ভালো একটা ব্যাপার হবে এবং আমরা চাই আমরা কিন্তু সবসময় চাই যে একটা অন্তত বিতর্কের একটা পরিবেশ সৃষ্টি হোক আমরা যেন কথাবার্তা বলতে পারি দুই পক্ষই যেন একসাথে বসে কথাবার্তা বলতে পারি অন্তত এইটুক যদি পরিবেশটা সৃষ্টি হয় তাহলে কিন্তু অনেক সমস্যা কেটে যাবে সমস্যা কেটে যাবে ঠিক আছে কিন্তু ওই প্রসিদ্ধ যারা ওরা আসবে না সেক্ষেত্রে যে মিনার মাহমুদ টাইপের লোকজন যারা আছে কিন্তু মিনার মাহমুদ এত বেশি ট্যানাকাঁচা ওর সাথে কথা বলে মজা পাওয়া যায় না যেমন একদিন কূপের পানি যদি রোগ সারায় তাহলে প্রমাণ হয়ে গেল ইসলাম সত্য এটা তো একটা কড়া যুক্তি কূপের পানির ম চাইতেও আরো বেশি ভালো বিশুদ্ধ পানি দুনিয়ার আরো বহু জায়গায় আছে তাই না তাহলে কি আহ অন্য কোনো দেশে জমজমকুপের পানি আরো ভালো বিশুদ্ধ পানি ও হ্যাঁ ওইটাই আমি দেখতেছিলাম বোধহয় এই ইয়েতে তো এটা তো কোনো যুক্তি হলো না এটা তো খোড়া যুক্তি তাই না এই ধরনের যুক্তি যারা দেয় আর জমজম কূপের পানি যদি খুব ভালো পানি হয়ও সেইটা তো কোনো ধর্মকে কে করে না এই ধরনের কম এটা অনেকটা যে দুইটা কলার দাম দশ টাকা হলে তিনটা লিচুর দাম কত বিষয়টা অনেকটা এরকম হয়ে গেল না এখন এদের মাথায় তো সেটাও ঢোকে না যে আসলে এটা কোন মানে পয়েন্ট মেক করে না এই সমস্ত লোকজন যারা মনে করে এটা একটা বিশাল কঠিন যুক্তি যেগুলো খণ্ডন করার ক্ষমতা কারণে তাদের সাথে কিন্তু আমাদের তো আসলে এদের সাথেই আলোচনাটা চালায় যেতে হবে কারণ হচ্ছে এদের আহ আমাদের দেশের যে আহ সাধারণ পাবলিক তাদের আহ তাদের মনস্তত্ব বুঝে তাদের আহ আমাদের আহ বিতর্কটা কন্টিনিউ করতে হবে আর কি ঠিক আছে ওই ও তবে আমি আপনাকে একটা ইয়ে দিই আহ আপনার মনে মনে আছে একবার আপনার লাইফে যে আমি বলছিলাম যে আপনার একটা ওই যে

এবং যে তথ্য ভান্ডার আমাদের যে নাস্তিক ডট কম বা সংসার ডট কম এর যে তথ্য আছে সেটা কিন্তু অনেক মুক্ত কাজে লাগে এটার প্রস্তাবটা সর্বপ্রথম আপনি দিয়েছিলেন ভাই এবং আমি কেন দিয়েছিলাম কারণ তখন তো আমি আপনাকে ফলো টলো করতাম আর দেড় দুই বছর আগে তো আমি দেখতাম যে আপনার ঠিকই আছে আপনার যে যুক্তি তর্কের ধারাটা ঠিকই আছে কিন্তু দেখি যে টাইমলি আপনি রেফারেন্সটা দিতে পারেন আমি বলো যারা টাইমলি রেফারেন্স না দিতে বলে তো যতই মানে মুখ দেখায় লাইক করুক তো হেরে যাবে

আচ্ছা তো যাই হোক আমি জন্য ধন্যবাদ এবং পরবর্তীতে যে যে জিনিসটা ইয়ে হয়েছে যে আপনি যদি এদের সাথে বিতর্ক করতে অবশ্যই সাবজেক্ট একটা থাকবে থাকবে অন্যটা না মানে গড়ে এসে বিতর্ক করবে এরকম কোনো বিতর্ক হয় না একটা স্পেসিফিক সাবজেক্ট সাবজেক্ট থাকতে হবে যেই সাবজেক্টের পক্ষে বিপক্ষে কথা বলতে হবে তাহলে কিন্তু বিতর্কটা হবে এবং সেক্ষেত্রে আপনি প্রথমে মিনারে দিয়ে শুরু করতে পারেন সেখানে আমিও হাজির থাকতে পারি এবং আমি তার সাথে সেদিন ইয়ে করব কারণ আপনি যেভাবে ইয়ে করেন অত অত ওদের তেনা ফেঁচানো অত অ্যালাউ করলে হয় কি পাবলিক বিরক্ত হয়ে যায় কারণ ওদের তেনা ফেচানো কিন্তু খোঁজ মুমিনরাও সহ্য করতে পারেন এত বেশি তেনা ফেঁচা বুঝতে পারছেন আর ওরা মনে করে কি এইভাবে যত টেনা এটা এইটা বোধ হয় মানুষ ভালো বলতেছে আমি আমি মানুষের দেখছি এমনকি মুমিনরাও অত বেশি তেনা ফেঁচানো পছন্দ করে না এটা আমার আমার কিন্তু মনে হয়েছে এরকম আচ্ছা ঠিক আছে ভাই আপনি তাহলে এরকম একটা ব্যবস্থা করব এবং আপনাকেও জানানো হবে এবং আপনিও সেখানে থাকবেন এবং আমাদের যারা আছে সব অনেকেই থাকবেন সেখানে আমরা চেষ্টা করব একটা বিতর্ক করার যেটা হচ্ছে মুমিন ভাইরা থাকবেন এবং তাদেরকে আমরা সসম্মানে নিমন্ত্রণ জানিয়ে তাদের সাথে আমরা আলাপ করার চেষ্টা করব এটাই আর কি হ্যাঁ ভাই আমার কথা আর বিষয়বস্তু বিষয়বস্তু ইয়ে করার ক্ষেত্রে মানে বেশি টেনা ফ্যাশন হবে জন্য সাবজেক্ট ম্যাটার নির্বাচন করা যাবে না নির্বাচন করতে হবে একেবারে স্পেসিফিক যেমন আপনি এটা করেও থাকেন মাঝে মাঝে দিক দাসী সঙ্গম বৈধ কিনা দাসপুরটা উচ্ছেদ হয়েছে কিনা আচ্ছা তারপরে ইসলামের মধ্যে কি পৌতলিক প্রথার প্রভাব আছে কিনা একবারে সুস্পষ্ট কারণ এটার পক্ষে আপনার দলিল গুলো খুব শক্ত হ্যাঁ এটার পক্ষে দলিল গুলো কিন্তু খুব শক্ত এখন আপনি যদি একত্ববাদ নিয়ে যদি আপনি ইয়ে করেন ইসলাম তো বলে কিন্তু আহলে তো মানে না তখন আপনি কিন্তু ও কিন্তু কেনা সুযোগ পাবে ব্যাপক ও কিন্তু কেনা সুযোগ পাবে ব্যাপক মানে ওই ধরনের সাবজেক্টে যাওয়া যাবে না সাবজেক্ট হবে ইসলামে ভৌতলিক প্রভাব ইসলাম দাস রদ করছে কিনা ইসলামে নারীকে রেপ করার বা দাসীকে রেপ করার কোন বৈধতা দিয়েছে কিনা শিশুদের বিয়ে করার বৈধতা দিয়েছে কিনা এরকম মানে একেবারে স্পেসিফিক যাতে যে যে সাবজেক্টের উপরে প্রচুর দলিল আছে

কি ম্যারাথন আহ না ম্যারাথন লাই তো ভাইরা আরো অনেকে ছিলেন কথাটা তো আপনারা বলতে চাচ্ছিলেন ভাই এখন আর বলা যাবে না আমার মুখ ব্যাথা হয়ে গেছে রে ভাই পরে হবে কামরুল ইসলাম বলতে চাই মুখশ্লি রিল্যাক্সে চ্যালেঞ্জ উম কি জানেন বললে করতেও পারে নাও পারে আমরা না আর আমি অবশ্য কারোর সাথে বিতর্ক বিতর্কের মধ্যে যাই না কারণ হচ্ছে কি এই হুযুদ্ধের সাথে থাকলে বিতর্ক হয় না হম কি ধীরে ধীরে অগ্রসর হতে হবে রাইট বলে ইসলামিক স্কল পারভেস পারভেসন মিনার একজন বলো ইসলামিক স্কলার না আমার কাছে তারে মানে ট্যানাবাজ মনে হয় ইসলামিক স্কলার অত তো ঠিক আছে ভাই একেবারে কাটায় কাটায় তিন ঘন্টা হয়ে গেলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মঙ্গল কামনা করে আজকের লাইভ এখানে শেষ করছি